আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা والصلاه والسلام على من لا نبي بعده اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم قد افلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون عن بريدة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بين العبد وبين الكفر ترك الصلاة رواه ابو داود بسند صحيح। সম্মানিত দৈনিক বৈঠকের মুসলিম ভাই ও বোন, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের দিনই বৈঠকে সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় সলাত, নামাজ। সলাত সম্পর্কে আমরা এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তত্ত্ব তথ্যবহল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সলাতের আলোচনায় আমরা প্রারম্ভের আলোচনা পেশ করব, সলাত আদায় করতেই হবে। তারপরের সংক্ষিপ্ত আলোচনা হবে যারা সলাত আদায় করে না তারা কেমন। তারপরের সংক্ষিপ্ত কথা হবে যারা সলাত আদায় করে কিন্তু রাসূলের পদ্ধতিতে করে না তারা কেমন। তারপরের সংক্ষিপ্ত আলোচনা হবে কিভাবে সলাত আদায় করতে হবে। বিষয়টি নিয়ে আমরা অতীব গুরুত্বপূর্ণ তথ্যবহল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহ। তোমরা যারা ছেলেরা দায় দায়িত্ব পালন করছো, একটু ডান দিকে বাম দিকে লক্ষ্য করো, কোথাও কোনো জায়গা থেকে দাঁড়িয়ে কোনো কথা কেউ শুনতে পাবে না। জরুরিভাবে ডানে বামে সামনে তাদেরকে বসতে অনুরোধ করো, অন্যথায় স্থান ত্যাগ করতে হবে। আর আপনাদের কাছে আরও জরুরি কথা, কথা চলাকালীন প্রয়োজন দেখিয়ে উঠার চেষ্টা করবেন না, এটা আমি পছন্দ করি না। আমি আপনার জন্যই ঢাকা থেকে এসেছি, ক্লাস শেষে কথা শেষ হলে আবার যেতে হবে। আপনাকে আমি মূল্যায়ন করি, আপনি হয়তো বা মনে করেন যে আমি খুব ভালোবাসি আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে, আপনাকে আমি তার চেয়ে কম ভালোবাসি, এ কথা নয়। আপনার সার্বিক কল্যাণ আমি আন্তরিকভাবে কামনা করি, এ কথাই ঠিক। মর্মে বক্তব্য চলাকালীন কোনো প্রকার অবহেলা অবস্থা দেখাবেন না, কোনো প্রয়োজন দেখাবেন না, আর বক্তব্যের সাথে মুনাফেকি করবেন না। কোনো গতানুগতিক বক্তব্য দিই না, দীর্ঘদিন থেকে যা বলে আসছি মানুষের সামনে কোনো দিন কেসা কাহিনী বলি না। তো আমি আপনাদেরকে বিভিন্ন দিক থেকে বসে আলোচনা শোনার জন্য অনুরোধ জানাচ্ছি। উল্লিখিত বিষয়ের উপরে কথা বলার পূর্বে আপনাদের সাথে জরুরি কথা যে মক্তবগুলো বন্ধ হয়ে গেছে বা ভালোভাবে চলে না। আব্দুল্লাহ এক সময় বলল, আব্বু এদেশে দাওয়াত তো আপনি অনেক দিন থেকে দিচ্ছেন, তো দাওয়াত মসজিদ ভিত্তিক হওয়াই উচিত। আমি বললাম, আব্বু আমি তো প্রায় 90 সাল থেকে কথা বলছি জাতির সামনে, আমি কথাই কোনোদিন জাতিকে ফাঁকি দিইনি, তবে পরিস্থিতির সাথে আমিও একমত হয়ে আছি। কিভাবে? বক্তব্য চলে শীতের দিনে, গরমের দিনে চলে না, ধর্ম তো এমন নয়। বক্তব্যের জন্য, বক্তার জন্য টাকা পয়সা ব্যবস্থাপনা, খানা পানি অনেক কিছু ব্যবস্থা করা হয়, অনেক প্রস্তুতি নিয়ে ব্যবস্থা করা হয়,
তারপর বক্তাকে সম্মান করা লাগে, তাকে মূল্যায়ন করা লাগে। উনিশ বিশ হলে সমস্যা ভালো থাকে, পরিবেশ ভালো থাকে না, এটা তো ইসলাম নয়। সাথে সাথে যারা বক্তব্য দিতে যায় তারা নিজের টাকা উপার্জনের জন্য যায়, আর যারা বক্তব্য করিয়ে নেয় তাদের একটা স্বাদ থাকে যে আমাদের মসজিদটা চালু করতে হবে, টাইলস দিতে হবে, এগুলো করতে হবে। তাদের যদি একটু সমস্যা হয় তাহলে দেখেছি তারা খুব মন খারাপ করে, এমনকি আমার উপরে অনেকেই খেপেছে যে যে উদ্দেশ্যে ডেকলাম সেটা তো হলো না, উনি বক্তব্য দিয়ে সময় শেষ করলেন, আমাদের তার আদায় হলো না। তাহলে তো আসলে লক্ষ্য উদ্দেশ্য অনুযায়ী আমিও চলতে পারিনি, পরিস্থিতির সাথে আমি থেকে গেছি। তো এই পদক্ষেপ নিতে হবে, এটাই ঠিক। মানুষ অনেকেই হয়তো পছন্দ করতে পারে, পছন্দ নাও করতে পারে, তবে দেশভিত্তিক মসজিদভিত্তিক দাওয়াতের ব্যবস্থা করতে হবে, শিক্ষার ব্যবস্থা করতে হবে, এটাই ঠিক। বর্তমান যে শিক্ষা আছে শুধুমাত্র কোরআন মাজিদ পড়িয়ে দেওয়া হয়, সেখানে বাংলা ইংরেজি আরবি চারটার সমন্বয়ে, তিনটার সমন্বয়ে, অঙ্কের সমন্বয়ে বাচ্চাদেরকে মক্তব শিক্ষা দিতে হবে মক্তবে, সেই জন্য শিক্ষকদের ট্রেনিং দিতে হবে। জামিয়া সালাফের অধীনে একটি বড় শাখা আদ্দাওয়ায়েলাল্লাহর একটি বড় শাখা মক্তব পরিচালনা করা, তারা একটা শক্ত পদক্ষেপ নিয়ে এদেশের মাটিতে মক্তবভিত্তিক দিনই দাওয়াত এবং শিক্ষা কার্যক্রমের প্রজেক্ট হাতে নিয়েছে। ইতিমধ্যে তারা 250-300 মসজিদে মক্তব চালু করেছে, সারা দেশ জুড়ে মক্তব চালু করবে ইনশাল্লাহ। এই মর্মে তারা জোরালো সিদ্ধান্ত নিয়েছে। আমরা বলছি আল্লাহ তুমি এই দাবি কবুল করো, আল্লাহ আপনাদেরকে এই মক্তবভিত্তিক দাওয়াতের প্রত্যেকটা কাজে অংশগ্রহণ করতে হবে। আমি এ কথা বলেছি যে আবু মানুষকে মক্তবভিত্তিক দাওয়াত দেওয়ার সময়তে সহযোগিতার কথা বলতে হবে। এদেশে মানুষ তাফসির মাহবিল করে, মিথ্যা তাফসির করে টাকা মানুষ উঠালো, নিজেরা খরচ করলো, বক্তার পিছনে খরচ করলো, তারা কেউ বুঝতে পারলো না টাকা কোন পথে গেল। মসজিদের নাম দিয়ে কমিটি টাকা উঠালো, সে দিয়ে টাইলস কিনলো, অথচ মসজিদে কেউ সলাত আদায় করে না, কোনো বাচ্চা পড়াশোনা করে না। সেক্রেটারি সভাপতি বলছে যে আমাদের মসজিদে আমরা টাইলস লাগিয়েছি, তো তাহলে তো একটা উদ্দেশ্য ভালো নয়। শিক্ষা কার্যক্রমের পিছনে যদি আমরা পয়সা খরচ করতে পারি তাহলে এটাই হবে সত্য সত্যই আল্লাহর পথে খরচ। তাতে আমি বলেছি পতিতালয়ের মহিলাকে, পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করিয়া জান্নাত পেতে পারে তাহলে একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার আশায় এই বিদ্যা এই শিক্ষা মক্তবভিত্তিক দাওয়াত ও শিক্ষা কার্যক্রমের প্রজেক্টে কেউ যদি 10 টাকা দান করে তাহলে সে জান্নাত লাভ করবে ইনশাআল্লাহ। সাথে সাথে আমি আপনাদের বলেছি আমার মনে বড় স্বাদ, আমি এ দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাআল্লাহ, যেখানে ছেলে মেয়ে বাংলা ইংরেজি আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ায়। মুখে আছি যা দেখতে পাচ্ছেন, মিডিয়া আমার সামনে আছে সেটাও দেখতে পাচ্ছেন, কলম আমাদের হাতে আছে, বই পুস্তক আমরা কিস্সা কাহিনী দিয়ে বের করি নে, তদন্ত করে সত্য কথা দিয়ে বের করি। কলম আমাদের হাতে আছে, মিডিয়া আমাদের সামনে আছে, মুখে আমরা বাস্তবায়নে রয়েছি। আমরা এই জামিয়া সালাফে সর্বোচ্চ প্রতিষ্ঠান এদেশের, এই জামিয়া সালাফের মাধ্যমে বাংলা ইংরেজি আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বো ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এদেশের কোরআন হাদিস শিক্ষার, বাংলা আরবি ইংরেজি শিক্ষার সর্বোচ্চ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, এই দেশের মাটিতে সর্বোচ্চ সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। জামিয়া সালাফিয়া বর্তমানে প্রায় 5,000 ছেলে মেয়ে পড়াশোনা করে।
যার 410 জন আছে এতিম এতিমা, প্রায় 550 জন, 500 জন আছে অসহায় ছেলে মেয়ে, যাতে শিক্ষক শিক্ষিকা রয়েছেন প্রায় 300 জন, যার প্রত্যেক মাসে বেতন লাগে 32 লক্ষ, প্রত্যেক দিন বিকালে লেবার মিস্ত্রি বিল লাগে নিম্নে 50,000 থেকে লাখ, লাখের উপরে সময়ের গতিতে, কিভাবে হয়? আমরা ধোপাঘাটা লোক, মোহনপুরের লোক দিয়ে থাকি। আব্দুর রাজ্জাক সাহেব কয়, আমরা তো 10 টাকা দিনই, কেউ দেয়? দেশের লোক দেয়, যারা দিনই তারা ভুল করেছি, যারা হিংসার উপরে আছে তাদের ভুল করে তারা ভুল করছে। হিংসামুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদ্বেষমুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দলমুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠনমুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, এদেশের সর্বোচ্চ সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া যেটা আপনার বাড়ির পাশে আছে, সেটার ছেলেদের শাখায় প্রায় 30 বিঘা জমি আছে। সেটার মহিলা শাখা তানোরে, গোদাগাড়ি তানোর, সেখানে প্রায় 60-70 বিঘা জমি নেওয়া হয়েছে, সেখানে মহিলা শাখাটা চলে যাবে। এদেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, তার মহিলা শাখা রাজশাহী তানোরে সবচেয়ে বড়, যেটা জামিয়া সালাফিয়া ডাঙ্গি আপনার রূপগঞ্জ নারায়ণগঞ্জ, সেটা 51 বিঘা জমির উপরে অবস্থান করে। আপনার বাড়ির পাশে যেটা, সেখানে একটা মসজিদ আছে, 3,000 মানুষ সালাত আদায় করতে পারে একসাথে 90% জমির উপর। সেখানে একটা একাডেমিক ভবন তৈরি হচ্ছে, যাতে একসাথে 3,000 ছাত্র ক্লাস করতে পারে। আর যেটা জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ, সেখানে একটা মসজিদের কাজ চলমান রয়েছে, 6 বিঘে জমির উপরে একটা মসজিদ, যার উত্তর দক্ষিণ 300 ফুট, পূর্ব পশ্চিম 200 ফুট, যেখানে প্রায় 10,000 ছেলে মানুষ একসাথে সলাত আদায় করতে পারবে 200 শতক জমির উপরে। সেখানেও ছেলে মেয়েদের বড় বড় ভিন্ন ভিন্ন অংশ, সব জায়গাতে ছেলে মেয়ে ভিন্ন ভিন্নভাবে থাকে, সেখানে পাহারাদার ভিন্ন, রান্নাবান্না ভিন্ন, খাওয়া দাওয়া ভিন্ন, সব কিছুই উন্নত মানের করার মর্মে জীবন বাজি রেখে চেষ্টা চালিয়ে যাচ্ছে। সেটাই জামিয়া সালাফিয়া, যেখানে ভর্তি হয়, ফর্ম পূরণ হয় ডিসেম্বরে, আর ভর্তি হয় 1 জানুয়ারি, একদিনই ভর্তি হয়। সম্মানিত দিনী ভাই বোন, যেখানে দেশ বিদেশের শিক্ষক অবস্থান করে, এটাই আপনাদের জামিয়া সালাফিয়া। আপনার বাড়ির পাশে যেখানে আছে, যেটা আছে সেটাতে বিদেশি শিক্ষক অবস্থান করেন, যাদের থাকা খাওয়া ভিন্ন, ওদের বাবুর্চি ভিন্ন। আশা করছি আমরা সামনে জানুয়ারি থেকে সৌদি মদিনা বিশ্ববিদ্যালয়ের 2 জন ডক্টর চলমান আপনাদের প্রতিষ্ঠানে এসে পাঠদান করবে, ছেলেদের শিক্ষা দিবে বলে তারা প্রতিশ্রুতি দিয়েছে, আলহামদুলিল্লাহ। আপনাদের এদেশের ভিন্ন ধরনের ব্যতিক্রম প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, এই জামিয়া সালাফিয়ার ব্যাপারে জোরালোভাবে যেটা আমি দাবি জানিয়েছি আপনার কাছে, সেটা হলো এই, আপনি আমার দিনী ভাই হিসাবে, আপনি আমার দিনী বোন হিসাবে অন্তত এইটুকু মুখে বলবেন, আল্লাহ তুমি জামিয়া সালাফিয়া কবুল করো। এতে যদি আপনার অন্তরে সংকীর্ণতা থাকে, জবাব আপনাকে দিতে হবে, আমাকে দিতে হবে না। আমি 90 সাল থেকে জাতির খিদমত করে আসি, আমি কোনো দিন নিজের স্বার্থ নিয়ে এক পদক্ষেপ ফলিনি, আমি জাতির কাছে কোনো দিন পাথেয় পথ খরচ চাইনি, জাতির ঋণী আমি কারোর কাছে কোনো দিন 1 মিনিটের জন্য ঋণী হয়নি। আমি আল্লাহকে বলি, আল্লাহ তুমি জামিয়া সালাফিয়া কবুল করো, আর আমার যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে সেটা তুমি মাফ করো, আমি এমন কাজ করতে চাই না যেটাতে তুমি অসন্তুষ্ট হবা আর জামিয়া সালাফের ক্ষতি হবে, এটা আমি চাই না। আমি 10-এর পয়সার ক্ষতি করি না, আমি জামিয়া সালাফের কোনো সুবিধা ভোগ করি না, আমি 10-এর পয়সার টাকার ক্ষতি করি না। তুমি জামিয়া সালাফিয়া কবুল করো, সার্বিক সমস্যা দূর করো, সার্বিক সমস্যা তুমি দূর করে এর ভালো ব্যবস্থা করো। এই কথা আমি নিজে বলছি, পৃথিবীর বাঙালিকে বলার জন্য আমি অনুরোধ জানাচ্ছি, আমি একে জীবন দিয়ে ভালোবাসি, পৃথিবীর বাঙালি দিনী ভাই বোনকে জীবন দিয়ে ভালোবাসার জন্য অনুরোধ জানাচ্ছি, মর্মে বলছি, আপনি মাঝে মধ্যে বলবেন, আল্লাহ তুমি জামিয়া সালাফিয়া কবুল করো, সম্ভব হলে, অনুকূলে হলে,
দশটা টাকা পাঁচটা টাকা এক টাকা দিয়ে পাঠাবেন জামিয়া সালাফের একটা বড় শাখা। আর দাওয়া এল আল্লাহ, যারা দেশভিত্তিক মক্তব পরিচালনা করতে চায় তারা করবে ইনশাআল্লাহ। অল্প দিনের মধ্যে 250-300 মক্তব চালু করতে পারে যারা, তারা 10 বছর 20 বছর 30 বছর 50 বছরের বিবদে ব্যবধানে তারা একটা ভালো পর্যায়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ মর্মে উপস্থিত বৈঠকের দিনই মুসলিম ভাই বোনকে এই সাথে আরেকটি অনুরোধ জানিয়ে যাচ্ছি যে 23-24 সম্মেলন নভেম্বর, যেটা আপনার বাড়ির পাশে জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাওয়া রাজশাহী, আমি আপনাকে দিনই ভাই মনে করছি, আপনাকে আমি দিনই বোন মনে করছি। আর আমি বলছি জামিয়া সালাফিয়া আপনার প্রতিষ্ঠান, যেখানে কোনো মানুষকে উঁচা করা হবে না, যেখানে কোনো মানুষকে নামিয়ে দেওয়া হবে না, শুধুমাত্র বিষয়ভিত্তিক বক্তব্য হবে, শুধুমাত্র এবছরের আকিদা আদর্শ নিয়ে বক্তব্য হবে, দেশ বিদেশের বড় বড় আলেম ওলামা থাকবেন, সপরিবারে দিনই ভাই বোন সহ আত্মীয় স্বজন সহ সবকে নিয়ে উপস্থিত হবেন সেই দিন বিষয়ভিত্তিক বক্তব্য শোনার জন্য। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনার কাছের মানুষ হিসাবে এই দাবি জোরালোভাবে পেশ করলাম। মর্মে আরও পেশ করে গেলাম যে সম্ভবপর 10টা টাকা দিতে সংকীর্ণতা বোধ করবেন না, যদি ভিতরে কোনো হিংসা বা দুর্বলতা কাজ করে সে জবাব আপনি দিয়েন, আমাকে দিতে হবে না। আমি জাতির সামনে জামিয়া সালাফিয়ার কথা বলে গেলাম, আমি কোনো স্বার্থ রেখে যাইনি। সম্মানিত দিনী ভাই বোন, মর্মে সকল দিনী ভাই বোনকে জামিয়া সালাফিয়ার ব্যাপারে সর্ববিষয়ে মনোযোগী হওয়ার, আন্তরিকভাবে দোয়া করার অনুরোধ জানিয়ে আজকের আলোচনা আরম্ভ করলাম। আরও থাকলো এই, যাওয়ার সময় যদি একটা পত্রিকা নিয়ে যান জামিয়া সালাফের উপকার হবে, যদি একটা বই নিয়ে যান জামিয়া সালাফের উপকার হবে, নিজে পড়বেন সেটা ভিন্ন কথা, জামিয়া সালাফের আপনি বড় উপকার করলেন এটাই বড় কথা। এই আল ইতেসাম পত্রিকায় যারা ফতোয়া লিখে তারা দেশ বিদেশের বড় বড় আলেম, প্রত্যেক মাসে ফতোয়া বোর্ড হয়। আজকে আমি ফতোয়া বোর্ড থেকে উঠে আসলাম, যেই ফতোয়া বোর্ডে বিদেশি বড় বড় আলেম যারা তারাও সেখানে বসেন, জানি না আপনি গিয়ে দেখে আসেন কি না, কেন যান না? জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া আপনি কেন যান না? আপনি একটু কেন কে জিজ্ঞাসা করেন না যে বিদেশি আলেমেরা কোথায় আছেন, কোন রুমে থাকেন, তারা কিভাবে খায়? তারা তো ভিন্ন খায়, ভিন্নভাবে থাকে, তাদের বাবুর্চি ভিন্ন, প্রত্যেক দিন দৈনন্দিন তাদের এই ব্যবস্থা হচ্ছে, আপনি কেন যাবেন না? আপনার দুর্বলতা কোথায়? 10টা টাকা খরচ করে আপনি কেন যান না সেখানে? যাবেন না কেন? কোথায় সমস্যা? কোনো প্রকার হিংসা যেন আপনার ভিতরে কাজ না করে, করলে জবাব আপনাকে দিতে হবে, আমাকে দিতে হবে না। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, মুখে যা অন্তরে তা, বাস্তবেও তাই, বিচারের মাঠে আমি এ কথাই বলবো আল্লাহর সামনে, যাতে আপনি সংকীর্ণতা রাখলে ক্ষতিগ্রস্ত হবেন আর সংকীর্ণতা না রাখলে সফলতা অর্জন করবেন, এ কথাই ঠিক। আল্লাহ তুমি সাক্ষী থাকো, তুমি কবুল করো আমার দিনী ভাই বোনকে, মোহনপুরের লোকজনকে, রাজশাহী জেলার লোকজনকে, বৃহত্তর রাজশাহীর লোকজনকে, দেশবাসীকে তুমি সঠিক পথে নিয়ে আসো, জামিয়া সালাফিয়াকে ভালোবাসার সুযোগ করে দাও। আর যারা জেরুজালেমে আছে বিপদগ্রস্ত, তুমি তাদের রক্ষা করো। আল্লাহু আমিন। তোমার দরবারে বক্তব্যের সূচনায় এই দাবি জানিয়ে আলোচনায় চলে গেলাম। সম্মানিত দিনী ভাই বোন, সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্য অন্য ইবাদত। এই ছেলে, ওই যে কয়েকজন দাঁড়িয়ে আছো ওখানে, তুমি দেখতে পাও না? আমি দেখতে পাই। যে ওখানে দু একজন, তোমরাই কি পাহারা দিচ্ছ না কে ওরা? না তোমরা ওই দেখাশোনা করা লোক ছাড়াই প্রোগ্রাম করছো? তোমরাই যদি দাঁড়িয়ে থাকো ভালো কথা, আর যদি কোনো লোক দাঁড়িয়ে থাকে তাহলে প্রথম তো তুমি দায়ী, আর দ্বিতীয়ত এমন লোক আমি চাচ্ছি না, আপনাকে আমি ভালোবাসি। আল্লাহ রাসূল কথা বললে সাহাবীদের বসতে বলতেন, সে মর্মে আপনাকে আমি বসার জন্য অনুরোধ জানাচ্ছি, অনুকূলে না হলে চলে যেতে পারেন, তাতে আসে যায় না, আমার নতুন পরিচয় দেওয়া লাগবে না, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, যদি চিনা না থাকে জানা না থাকে আজকে ভালো করে জেনে নেন, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। আপনার সাথে আমার দূরত্বের কোনো প্রয়োজন নেই, আপনাকে আমি অনেক ভালোবাসি, আমাকে ডাকার জন্য পয়সা লাগে না, মুচি দিয়ে ডাকলেই চলে, মেথর দিয়ে ডাকলেই চলে, সময়ের অনুকূলে হলে আমি চলে আসব, আমি হলাম কচুর পাতার পানি,
আমার ব্যক্তিগত কোনো মর্যাদা নেই, ওটা আমি দাম দিই না। কচুর পাতার উপরে পানি আছে, একটু বাতাস আসলে টলমল টলমল করে, এ পড়ো এ পড়ো এ পড়লো এ পড়লো। আমি নিজেকে কচুর পাতার পানি মনে করি, আমি কোনো ব্যক্তিত্ব নিয়ে সমাজে চলি না। আর আমার এই ব্যক্তিত্ব দেখানোর প্রয়োজন নেই। যদিও রাস্তাঘাটে চললে, বিমানবন্দরে গেলে যারা থাকে ওখানে তারা আমার পিছনে পিছনে দৌড়ায় যেখানে যখন যায়, যেটা আমি কোনো সময় প্রয়োজন মনে করি না। আমি আছি স্বাভাবিকভাবে, যেভাবে দেখছেন সেভাবে থাকি দেশ বিদেশে সব জায়গায়। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আমি ভালোবাসা দেখিয়ে বলছি, কথা মূল্যায়ন করবেন। এবাদতের জগতে ভিন্ন ধরনের ব্যতিক্রম এবাদত হল সলাত, নামাজ। সলাত এমন একটি এবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য এবাদত। যদি সলাত কবুল হয় বাকি এবাদত কবুল হবে, যদি সলাত কবুল না হয় বাকি এবাদত বাতিল হবে। আমি জানি ইবাদতের জগতে সবচেয়ে দামি এবাদত হল সিয়াম, রোজা। বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকবেন, সুন্নাতে কথাই ঠিক, তবে নিজের উপরে জরুরি মনে করে নেবেন। কেন? বৃহস্পতিবার সোমবার রিপোর্ট পেশ করা হয়, আপনার রিপোর্টটা যখন উপরে দেওয়া হবে তখন আল্লাহ দেখবে যে সিয়াম রোজা আছে, এইটা ফলাফল সবচেয়ে ভালো। কি করলেন জীবনে? খাচ্ছি তো অনেক, খাওয়ালাম তো অনেক, বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকি না কেন? থাকি না, থাকার চেষ্টা করি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, কি হবে এমন? রোজা ইবাদতের জগতে সবচেয়ে ভালো ইবাদত, যার বিনিময় দু চার নেকি নয়, যার বিনিময় দশ পাঁচ নেকি নয়, যার বিনিময়ে আল্লাহ কাউকে লিখতে বলেন না। সিয়ামের বিনিময় কে দেন? আল্লাহ দেন। দু রেখাত সলাত আদায় করলে আল্লাহ ফেরেশতাকে কি বলবেন? এ নেকি লিখে দাও। কোরআন মাজিদ পড়লে আল্লাহ ফেরেশতাকে বলবেন এ নেকি লিখে দাও। কেউ যদি সুবহানাল্লাহ বলে আল্লাহ ফেরেশতাকে বলবেন নেকি লিখে দাও। কেউ যদি দশ টাকা দান করে আল্লাহ বলবেন এ নেকি লিখে দাও। আর কেউ যদি সিয়াম থাকে রোজা থাকে তাহলে আল্লাহ কি বলবেন? আমি সেটা নিজে দেব। সেটার সাথে আপনার ভালোবাসা গড়ে না কেন? গড়া উচিত। ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম, যার বিনিময়ে আল্লাহ দিবেন। কিন্তু আমি সলাত আদায় করলাম না, তখন আর এ বিনিময় পাওয়া যাবে না, ওই বিনিময় বাতিল হয়ে যাবে। ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী, ক্ষমতাধর, পাওয়ারফুল ইবাদত হলো দান। আপনার মা মারা গেছে, সলাত আদায় করে আপনার মায়ের কোনো উপকার করতে পারবেন না, সিয়াম পালন করে আপনার মায়ের কোনো উপকার করতে পারবেন না, হজ করে আপনার মায়ের কোনো উপকার করতে পারবেন না, কোরআন মজিদ পড়ে আপনার মায়ের কোনো উপকার করতে পারবেন না, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে আপনার মায়ের কোনো উপকার করতে পারবেন না। আপনি যখন সঠিক আকীদার কোনো প্রতিষ্ঠানে অসহায় কোনো মানুষকে পাঁচটা দশটা দু হাজার পাঁচ হাজার টাকা দিয়ে দিবেন আপনার মায়ের নামে, তখন কবরের শাস্তি বন্ধ হয়ে যাবে আপনার মায়ের। এ কথা আমি বলিনি, এ কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী, ব্যতিক্রম, ভিন্ন ধরনের পাওয়ারফুল ইবাদত হলো দান। আপনি দান করলেন অনেক, কিন্তু আপনি নামাজ পড়েন না, সলাত আদায় করেন না, তখন আল্লাহ এটা কেটে দিবেন। তাহলে ইবাদতের জগতে সবচেয়ে ভিন্ন ব্যতিক্রম ইবাদত হলো সলাত, যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। দেখুন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়াল মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাহ সলাহ। বিচারের মাঠে প্রথম বিচার হবে সলাতের। ফাইন সালাহাত সালাহালাহু সায়রু আমালিহি, যদি তার সলাত কবুল হয় সব ইবাদত কবুল হবে। ওয়াইন ফাসাদাত ফাসাদা সায়রু আমালিহি, যদি তার সলাত না থাকে তাহলে সব ইবাদত বাতিল হবে। একথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। দুইটা বই আছে, একটা বইয়ের নাম উপদেশ,
সেখানেও পাবেন। একটা বইয়ের নাম সলাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সলাত বনাম প্রচলিত সলাত, বইটা পড়েন। কেন আপনি বইয়ের উপরে সংকীর্ণতা দেখেন তা তো আমি বুঝলাম না। আপনার জন্যই দিন রাত পরিশ্রম করেছে, দিন রাত শুধু আপনার জন্যই। এদেশের মহিলারা তো বুঝতে পারে না। বেগম রোকিয়া লিখেছে অবরোধবাসিনী, বেগম রোকিয়া রংপুরের মহিলা, রংপুর গায়বান্ধার আরেকজন মহিলা বই লিখেছে কেন হব অবরোধবাসিনী, উনি ভুল লিখেছেন, আমরা অবরোধবাসিনী নই, বইয়ের নাম কেন হব অবরোধবাসিনী, না পড়লে তো আপনি বুঝতে পারবেন না। বইয়ের নাম হল শিক্ষা বনাম জাহেলিয়াত, অনের বইয়ে, টুয়ের বইয়ে, থ্রির বইয়ে, ফাইভের বইয়ে, সিক্সের বইয়ে, সেভেনের বইয়ে প্রায়ই মিথ্যা প্রতারণামূলক কথা লেখা আছে, ও লেখ ও কি নয়। তো যদি আপনি না পড়েন শিক্ষা বনাম জাহেলিয়াত, তাহলে আপনি কি দিয়ে বুঝবেন যে আমাকে কি ভুল শিখাচ্ছে। এই যে টু থ্রি ফাইভের বইগুলোতে এগুলো লিখাই নয়, এটাই জাহেলিয়াত, এটাই বন্যতা, এটাই বর্বরতা, এটাই অসভ্যতা, যেটা লেখক বইয়ে প্রকাশ করেছে। শিক্ষা বনাম জাহেলিয়াত পড়তে হবে, সেই মহিলারই লিখা কেন এই নির্যাতন কি তার প্রতিকার, আমরা মহিলারা কেন নির্যাতিত, আমাদের এই নির্যাতন থেকে বাঁচার পথ কি হতে পারে, বইয়ের নাম কেন এই নির্যাতন কি তার প্রতিকার, বইয়ের নাম সম অধিকার নয় মর্যাদা চাই, আমাদের সম অধিকারের প্রয়োজন নেই, আমরা মহিলা আমাদের মর্যাদার প্রয়োজন আছে এইটা আমরা চাই, বইয়ের নাম সম অধিকার নয় মর্যাদা চাই। এগুলো তো আপনার বাড়িতে থাকা দরকার, আপনার মেয়ে ভাস্তি খালা ফুফু বোন তার পড়া দরকার, আর আপনি মনে করেন না যে এগুলো এমনি প্রেস থেকে বের হয়, এর পিছনে খরচ হয়, আপনি মূল্যায়ন করবেন সহজ হবে। সম্মানিত দিনী ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ ছেলে আপনি পাশ দিয়ে কখনো হাঁটাহাঁটি করতে দিবেন না, পরিবেশ নষ্ট হোক এটা আমি চাই না, কিছুক্ষণ পরই বক্তব্য শেষ হয়ে যাবে, আমরা তো আর আবদুল্লাহ বিন ফজল নই যে ঘন্টার ঘন্টা বক্তব্য দিব। আর সলাত সালাসাত আসলাসিন, সলাত তিন ভাগে বিভক্ত, আর তহুর সলসন, অজু হলো তিন ভাগের এক ভাগ, রুকু হলো তিন ভাগের এক ভাগ, ও সজুদ সলসন, সিজদা হলো তিন ভাগের এক ভাগ, ফমানা দা হবে হককে হা কবেলাত সলাত হোক কবেলাত সায়র আমালেহি, কেউ যদি সলাত ঠিক ঠিক আদায় করে তার সলাত কবুল করা হবে, সব এবাদত কবুল করা হবে। অন্য রোদ্দা তালাইহে সলাত হু, যদি তার কোনো কারণে সলাত বাতিল করা হয় সব এবাদত বাতিল করা হবে, এক এবাদত টিকবে না, ওকে ঠিক মতো আদায় করতে হবে ঠিক সময়ে, নইলে সব এবাদত বাতিল হবে। এ কথা আমি বলিনি, এ কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। অজু রুকু সিজদা ধরে নিলাম যে 300 নেকি আমি পাবো, কথার কথা, তো রুকু ভুল হয়েছে 100 গেল, সিজদা ভুল হয়েছে 200 গেল, অজু ভুল হয়েছে 300 গেল, মানে সলাত আদায় করলাম কিন্তু এক নেকিও হবে না। বোঝা গেল না কথা? তিন ভাগে বিভক্ত, আর তিনটা অংশ অজু রুকু সিজদা, খালি মারলাম সিজদা গেলাম আর উঠে গেলাম, গেলাম আর উঠে গেলাম, তখন আর সিজদা হলো না রুকু হলো না, আর তাড়াহুড়া করে অজু করলাম ভালো করে করলাম না, তখন অজুও গেছে। এটা একটা ইবাদত, এর সাথে ভালোবাসা থাকতে হবে। এই ছেলেরা, মহিলাদের একটু লক্ষ্য করে, ওরা যেন গল্প না করতে পারে, আপনি আমার দিনই বোন, আপনাকে অনেক ভালোবাসি, আপনি বক্তব্য শুনতে এসেছেন, বেঢঙ্গা মহিলার মতো গল্প করবেন না, ঢং ঢং করে এসেছেন, ঢং ঢং করে চলে গেলেন, তো কি হলো, আসলেন গল্প করতে করতে বেঢঙ্গার মতো আবার বেঢঙ্গার মতো চলে গেলেন। আমি জানি যে আপনার স্বামীর কারণে আপনার এই স্বভাব খারাপ হয়েছে, আমি বুঝি,
যে তোমার বাপের কারণে তোমার এই স্বভাব খারাপ হয়েছে, এটা আমি খুব ভালোভাবে বুঝি। কেন? আমি বলিনি, এই কথা আল্লাহর নবী বলেছে। আর আপনার ছেলে মেয়ে খারাপ হয়েছে আপনার স্ত্রীর কারণে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমরা রাসূলের সাথে যুদ্ধে ছিলাম, আমরা মদিনায় ঢুকব, তা আল্লাহ রাসূল বলছেন এ থামো, এখানে থাকো, রাতে এখানে থাকো, সকালে মদিনায় ঢুকব। তো আমি জাবের বললাম, আল্লাহর নবী, আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে অনুমতি দেন। তা আল্লাহ রাসূল বলছেন, ও, তুমি নতুন বিবাহ করেছো, বিকরা নাম সাইয়েবা, কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছো? তো উনি বলছেন যে সাইয়েবা, তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি। তো আল্লাহ রাসূল বলছেন, হাল্লা বিক্রান্ত লায়বহা তুলায়বকা, তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। কুমারী মেয়ে তুমি কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। তা আল্লাহ রাসূল যখন কয়েকবার বললেন, তখন উনি বলছেন, আল্লাহর নবী, আমার বাপ উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন, 9 জন মেয়ে রেখে, 9 জন আমার বাপ উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন, 9 জন বোন রেখে, আমার 9 জন মেয়ে রেখে, আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করতে চাইনি 4টা কারণে। এ দেখেন কারণ, এটাই হলো আপনার স্ত্রী, এই ছেলে, এটাই হলো তোমার মা। দেখো আল্লাহর নবী, আমি আমার বোনদের সমবয়সের মেয়ে বিবাহ করতে চাইনি 4টা কারণে। কথা বোঝা যায় না? এক, লে তোয়াল্লে মোহন্না, আমার বউ যেন আমার বোনদেরকে বিদ্যা শিখিয়ে দিতে পারে, আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করলে এটা হবে না, এই জন্য আমি তালাক প্রাপ্তা বয়সের মেয়েকে বিবাহ করেছি, ওরা আমার বোনকে বিদ্যা শিখিয়ে দিবে। 2, অতোয়াদ্দে মোহন্না, আমার বউ আমার বোনদেরকে শিষ্টাচার শিখিয়ে দিবে। শিষ্টাচার ভিন্ন জিনিস, বিদ্যা ভিন্ন জিনিস, শিষ্টাচার ভিন্ন জিনিস, বিদ্যা ভিন্ন জিনিস। বিদ্যা হলো বই পড়লো, আর শিষ্টাচার হলো মোবাইলে রিং হচ্ছে, তখন বলতে হবে আসসালামু আলাইকুম, কে বলছিলেন? নাম্বার দেখে বোঝা যাচ্ছে হিন্দু, জি ধন্যবাদ, কে বলছিলেন? তো বলছে হ্যালো, হ্যালো বলে তো কুকুরকে ডাকে। এটা হলো, এটা কোনো শিষ্টাচার হলো? আপনাকে আমি 1 গ্লাস পানি দিলাম, তা আপনি বলেন জাজাকাল্লাহ খায়ের, আপনি 1 গ্লাস পানি দিলেন, আপনার জন্য প্রতিদান আল্লাহ দেক। তো আপনি প্রতিদানটা আল্লাহর কাছে চাপিয়ে দিলেন, তা আমি লন্ডনে বিপদে পড়েছি, তো এই প্রতিদান আল্লাহ আমাকে কোথায় দিবেন? লন্ডনে দিবেন। আর আপনি আমাকে 1 গ্লাস পানি দিলেন, তখন আমি বললাম থ্যাংক ইউ, ধন্যবাদ। বলেন তো এটাতে কি হলো? কিছু হলো? কিছুই হয়নি। যদি বলেন যে জিরো হয়েছে, সেটাও ভুল, কিছুই হয়নি। আমার স্ত্রী আমার বোনদেরকে শিষ্টাচার শিখিয়ে দিবে। 2, 3, তুরাজ্জেল হন্না, আমার স্ত্রী আমার বোনদের মাথার চুল চিরুনি করে দিবে, মা ছেলে মেয়েকে পরিপাটি করে সাজগোজ করে রাখবে, ঠিকভাবে গোসল দিবে, কাপড় চোপড় পরিষ্কার করে রাখবে, আমার বউ আমার বোনদের মাথার চুল চিরুনি করে দিবে। 4, তাকুমু আলাইহিন্না, আমার বউ আমার বোনদের উপরে পাহারা দিবে, আমার বউ আমার বোনদের জন্য পাহারাদার। এবার বলো, তোমার মা তোমাদের জন্য কি? পাহারাদার। তো তোমার বোন এখন ক্লাস 10-এ পড়ে, এখন মাথায় কাপড় না দিয়ে এখানে বসে আছে, বলো তো তোমার মা পাহারাদার নাকি? মিথ্যে কথা, তোমার মা পাহারাদার নয়, তোমার মা মা নয়, এ খালা, এ সৎ মা, এ নিজেই জানে না মা কাকে বলে, বাপে বিবাহ দিয়েছে, স্বামীর কাছে গেছে, তাই বাচ্চা হয়ে গেছে, ওর নিজের জানে নাই মা কাকে বলে। এই ছেলে, হাদিস বুখারী মুসলিমের, তুমি বিবেচনা করো, আমি নিজের ভাষা বলিনি, আমি নিজের কথা বলিনি, আমার স্ত্রী আমার বোনদেরকে 4টে জিনিস শিখাবে। 1, বিদ্যা, তোমার মায়ের তো 1টা দোয়া মুখস্থ নেই,
তোমার মাকে গিয়ে আজকে জিজ্ঞাসা করো, তোমার মা কোনোদিন দরজাটা বিসমিল্লাহ বলে বন্ধ করে কিনা। আল্লাহ রাসূল বলছেন, গাল্লে কোলা আবু আওয়াজ করুল্লাহ, দরজা বন্ধ করো, বিসমিল্লাহ বলো। ফাইনা শয়তান লাইফ তো বাবান মুগলাকান, বন্ধ দরজা শয়তান খুলতে পারে না। যখন কোনো দরজা বিসমিল্লাহ বলে বন্ধ করা হবে তখন ওই শয়তান দরজা খুলতে পারবে না। আল্লাহ নবী বলছেন বুখারি মুসলিম, তোমার মা দরজাটা বন্ধ করা জানে না। তো কি বিদ্যা শিখাবে, শিষ্টাচার কি শিখাবে, কাকে শিষ্টাচার বলে, শিষ্টাচার কি জিনিস বলে, শিষ্টাচার ভর্তা খেতে হয়। তোমার মার কাছে শিষ্টাচার হলো ভর্তা খাওয়া লাগে, তোমার মা কি শিষ্টাচার বুঝে, কি বুঝে, কি বুঝাতে চাচ্ছ আমাকে? আমি জেনে শুনে মাঠে নেমেছি, জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ, ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দেয়া আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ পরকাল হারাতে রাজি নই। মানুষ ভুলের ঊর্ধ্বে নয় এ কথাই ঠিক, তবে আমি কোনোদিন দিন ধর্ম সন্দেহ দিন ধর্ম পেশ করিনি জাতির সামনে, যেটা আমার কাছে খুব স্পষ্ট দিনের মতো সেটাই পেশ করেছি। বিদ্যে শিষ্টাচার চিরনি পাহারাদার, মা হলো পাহারাদার, কি মায়ে পাহারা দেয়, তুমি তো দোকানে বসে আড্ডা পিটো রাত ১২টা পর্যন্ত, ওই যে তোমাদের গ্রামে দোকানে চলছে ল্যাংটা মেয়ে আসছে, তুমি তো ঘন্টার ঘন্টা ওখানে বসে থাকো, তোমার মা কি পাহারা দেয়, কি পাহারা দেয়? তোমার মা তো তোমাকে বলবে এসার সলাতের পরে বাড়ি পৌঁছিবি, আমি তোর মা বলছি তোর দাঁত খুলে দেব। এটা মা, ও পরীক্ষা করে বাচ্চাকে, অবাক কথা, তুমি ঘন্টার ঘন্টা দোকানে বসে থাকো আর তোমার মা পাহারাদার, মানে পাহারাদার আমাকে উল্টা বুঝায় না গো, পাহারাদার বাংলা ভাষা, ওরা আরবি হচ্ছে তাকুমো একুমো, পাহারা দেয় দাঁড়িয়ে থাকে। আল্লাহ নবী বলছেন, সম্মানিত দিনী ভাই বোন, সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। আল্লাহ বলেন, ওয়াকিমু সালাত লিযিক্রি, পৃথিবীর মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি সালাত আদায় করুন আমাকে ডাকার জন্য, পৃথিবীর মানুষ তোমরা সালাত আদায় করো আল্লাহকে ডাকার জন্য। মহান আল্লাহ বলেন, হাফেজু আলা সালাওয়াত ওয়া সালাতিল উস্তা, পৃথিবীর মানুষ তোমরা পাঁচ অক্ত সালাত আদায় করো, ঠিক ঠিক, বিশেষভাবে আসরের সালাত আদায় করো নির্ধারিত সময়ে, নির্ধারিত নিয়মে পাঁচটার সময়ে ফজ আসরের সালাত আদায় করো না, সূর্য ডুবে তখন আজান দিয়ে সালাত আদায় করছে আসরের, ধর্ম পাগল হয়ে গেছে, ধর্ম রাজশাহী চাঁপায় না মজার হাওয়াই লাড্ডু দনু হাতমে লাড্ডু হয় যো চায় উসকো খালে যো চায় উসকো ছোট দে, ভুল হিসাব। ইসলাম এমন একটি ধর্ম একজন মানুষ দিয়ে চলে যার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বড় হুজুরের সম্মান আছে অনুসরণ নেই, অনুসরণ কার, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, পীর সাহেবের সম্মান আছে অনুসরণ নেই, বুজুর্গানের দিনের সম্মান আছে অনুসরণ নেই, অনুসরণ কার, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। এক গ্লাস পানি পান করলে ডান হাতেই পান করব, বড় পীর বাম হাতে পান করছে, এখন কি করতে হবে, তাহলে আমরাও কি বাম হাতে শুরু করব? এই বোকা ছেলেগুলির মতো, বোকা ছেলেগুলি চুল ছেঁটেছে তোর নিচের দিক সব চেঁচেছে, ওপরে একটু আছে, ওর বাপও জানে না এটা ঢঙ্কি, ওইও জানে না, ওর পরিবেশই নষ্ট, ওটাই আবদুল্লাহ বলছিল, বুঝতে পারেননি অনেকে বক্তব্য, আবদুল্লাহ বলছে যে আমরা যারা মুসলিম দেশ তারা কেন বিনোদন নিয়ে মত্ত, খেলা কেন বাহারায় নেই, আমরা কেন সেখানে গিয়ে খেলা দেখছি, শিক্ষা কেন নেই, সবার হাতে কেন মোবাইল, ওর জীবনে কিছু বাস্তব ঘটনা ও নকল করে, আজকে বলেছে কি না, এক সময় আমি শুনেছি যে খুব ভিড়ের মধ্যে গাড়িতে লন্ডনে কোথা থেকে কোথায় যাচ্ছে, তো বসে আছে তো বই নিয়ে আছে বসে, আর বাঙালি থাকলে মোবাইল নিয়ে বসে থাকতো, তো বলছে আব্দুর রহমানকে বলছে, দেখ রে আব্দুর রহমান, ওরা কিন্তু গাইবান্ধার ভাষায় কথা বলে আপোষে,
আবদুল্লাহ আব্দুর রহমান আব্দুর রহিম ওদের জন্ম কিন্তু গাইবান্ধাই, খাবু যাবু এভাবে বলে, এনা এনা দিবু এইভাবে বলে। আপোষে যখন কথা বলে তখন কোথাকার ভাষা বলে? গাইবান্ধার ভাষা বলে। ভাই বোন সবাই যে তোমরা চাঁপাই নবাবগঞ্জ রাজশাহীর মানুষ, তোমরা গাইবান্ধার ভাষা নিলে কেন? তো ওখানে যেহেতু নানা নানির কাছে বড় হয়েছে জন্ম ওখানে, সেই জন্য ওইটাই বলে। তখন ওটা আব্দুর রহিমকে জানাই যে মিশরে থাকে, ওটা মারিয়ামকে জানাই যে ইয়েতে আছে, কোথায় জানো, মালিক সৌদ রিয়াদ বিশ্ববিদ্যালয়, ওরাকে জানাই যে দেখ বিদ্যা কী জিনিস, ওরা কী করছে আর আমরা কী করি। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম মহান আল্লাহ বলেন বিশেষভাবে আসরের সলাৎ ঠিক ঠিক সময় মতো আদায় করো। সংক্ষিপ্ত বিবরণে বুঝলাম সলাৎ আদায় করতেই হবে। ওযু করে সলাৎ আদায় করতে হয়, পানি নেই, তায়াম্মুম করে সলাৎ আদায় করতে হবে, মাটি নেই, বিনা ওযুতে বিনা তায়াম্মুমে সলাৎ আদায় করতে হবে। কেবলার দিকে মুখ করে সলাৎ আদায় করতে হয়, কেবলা বোঝা যায় না, কেবলা ছাড়াই সলাৎ আদায় করতে হবে। দাঁড়িয়ে সলাৎ আদায় করতে হয়, দাঁড়িয়ে থাকা যায় না, বসে থেকে সলাৎ আদায় করতে হবে, বসে থাকা যায় না, শুয়ে থেকে সলাৎ আদায় করতে হবে, কেবলার দিকে পা করে শুয়ে যেতে হবে, যেভাবে সহজ সলাৎ আদায় করতেই হবে। পরিষ্কার কাপড় পরে সলাৎ আদায় করতে হয়, পরিষ্কার কাপড় নেই, যে কাপড় পরে আছে তাতে পেশাব পায়খানা লেগে আছে, এই কাপড় পরেই সলাৎ আদায় করতে হবে। পরিষ্কার অপরিষ্কার কোনো কাপড়ই নেই, কথার কথা এমন এক জায়গাতে আছি যেখানে পরনে কোনো কাপড় নেই, উলঙ্গ অবস্থায় আছি, এই উলঙ্গ অবস্থাতেই সলাৎ আদায় করতে হবে। তাই তো কোনো এক সময় বলা হয়েছিল যে মার্কিন সৈন্য মুসলিম দেশে ঢোকে, যেমন গাঁজার কথা বলছি, ওরা ক্ষমতা দেখে মুসলিম মহিলাকে বলছে উলঙ্গ অবস্থায় আমার সামনে হাঁটো, এই সময়ে যদি সলাতের টাইম হয়ে যায় এই উলঙ্গ মুসলিম মহিলাকে মার্কিন এই শয়তানদের সামনেও তাকে সলাৎ আদায় করতেই হবে, যে কোনো মূল্যে করতেই হবে। পৃথিবীতে এমন কোনো পরিস্থিতি নেই যেই সময়ে সলাৎ মাপ, পৃথিবীতে এমন কোনো জায়গা নেই যেই সময়ে সলাৎ মাপ, মহিলাদের হায়েজ ব্যতীত কোনো পরিস্থিতি নাই পৃথিবীতে। শত্রু তাড়া দিয়েছে, দৌড়িয়ে চলে যাচ্ছেন, সলাতের টাইম পার হয়ে চলে যাচ্ছে, আপনি ওই সময়তে ওইভাবেই সলাৎ আদায় করুন। শিকল ধরে আছেন গাড়ির, ঠেলে ঠেল মানে না, সলাতের টাইম পার হয়ে যাচ্ছে, ওইভাবেই সলাৎ আদায় করবেন। পৃথিবীর ব্যতিক্রম এবাদত সলাৎ, সব এবাদত অসুবিধা বুঝে, সিয়াম বুঝে, রোজা অসুস্থ পরে করে, হজ বুঝে এবছর করেন না সামনে বছর করেন, জাকাত দুদিন আগে দিয়ে দেন দুদিন পরে দেন সমস্যা নেই, ব্যতিক্রম এবাদত সলাৎ। উপস্থিত বৈঠকের দিনই মুসলিম ভাই ও বোন, এম এক কথা বলছো কেন, তুমি একটা মহিলা মানুষ, শরম পাও না, একবারে মুখ বন্ধ করে থাকবেন, আর একজন মহিলা যদি আপনার গায়ের উপর দিয়ে চলে যায় তবু আপনি মুখ খুলবেন না, আপনার জন্য সলাৎ জরুরি। দেখুন আল্লাহ নবী বলছেন মহিলার যদি চারটা কাজ করতে পারে জান্নাতের সব দরজা খোলা, তখন সলাৎ আছে। এই দেখেন, এক পাঁচক্ত সলাৎ, দুই রমজান মাসের সিয়াম রোজা, তিন স্বামীকে মেনে চলা, চার জেনায় লুপ্ত না হওয়া, চারটে কাজ করবে জান্নাতের সব দরজা খোলা, তার মধ্যে সলাৎ আছে। এক সলাৎ, দুই রোজা সিয়াম, তিন স্বামীকে মেনে চলা, তিতা লাগলেও মানতে হবে, মিঠা লাগলেও মানতে হবে, এইভাবে মাস মাস সপ্তাহ সপ্তাহ কথা বন্ধ করে থাকা যাবে না, দুনিয়া অনেক বড়, আপনি খোলা তালাক নিয়ে চলে যান, কোনো সমস্যা নেই। স্বামী জমিদার হোক না হলে ফকির হোক, চেয়ারম্যান মেম্বারকে বলেন ভাত খাবো না, একটা খোলা তালাক করে নেন, তার কাছে তালাকনামাটা পৌঁছে দিয়ে বাড়ি চলে যান, কোনো সমস্যা নেই। আপনার এই অধিকার আল্লাহ রাসূল দিয়ে রেখেছে, কিন্তু অধীনে থাকবেন আর খাওয়ার সময়তে বলবেন মেয়েকে তোর বাপকে ভাত দিয়ে, বউ বৌমাকে বলবেন তোমার শ্বশুরকে পানি দিয়ে আস,
কোনো সময় যদি জানো এক গ্লাস পানি নিয়ে তা থেকস করে রেখে ভাবে চলে যাবে। ওটা তো আব্দুর রাজাক সাহেব আমাদেরকে অত তুচ্ছ করে বলিয়েন না, আমার স্বামীরও মুখ খারাপ, আমি এটা বুঝলাম। আল্লাহ নবী বলছেন সবচেয়ে ভালো মানুষ সেই যে স্ত্রীর কাছে ভালো, সবচেয়ে বদ কমিনা সেই যে স্ত্রীর কাছে খারাপ। কখনো স্ত্রীকে কটু কথা বলবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন স্বামীর জন্য পাঁচটা জিনিস লাগে, এক তার মানে ও স্বামী, এক যে মানের নিজে খায় সে মানের বউকে খাওয়ায়, দুই যে মানের নিজে কাপড় পরে সে মানের বউকে পরায়, তিন বউকে কটু কথা বলে না। বউকে কটু কথা বলতে হবে না, বলতে হবে না তোমার ঠোঁটটা মোটা, বলতে হবে না তোমার রংটা কালো। একবার যদি ঠোঁট মোটা বলেন দশ বছর ভালোবাসবে না, এমনি তো কম বুদ্ধির মানুষ, সবসময় প্রশংসা করেন সারা রাত পাঁটি বেঁধিবে, প্রশংসা প্রিয় মানুষ। আল্লাহ রাসূল বলছেন কটু কথা বলবেন না, দাঁতটা উঁচায় কথা বলবেন না, বলবেন তোমার মতো কোনো মেয়ে দেখি না, তুমি সবচেয়ে আমার কাছে ভালো, তোমার চাল চলনে আমি খুবই খুশি। কটু কথা বলবেন না, মুখের ওপরে মারবেন না, নিজের বাড়ি ছাড়া কোথাও যেতে দিবেন না, ফুফুর বাড়ি যেতে পারে না, খালার বাড়ি যেতে পারে না, মায়ের বাড়ি যেতে পারে না, এখানে সেখানে যেতে পারে না, হাটবাজারে যেতে পারে না, কাপুরুষের স্ত্রী যেতে পারে। আমরা তো জীবনও হাটবাজারে যাই না, তা আমরা তো বেঁচে আছি, কই আমাদের তো চলে। আমার ছাত্র জীবন থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন চায়ের স্টলে বসিনি, প্রতিষ্ঠানের ভিতরে, জামিয়া সালেফের ডাঙ্গিপাড়ার ভিতরে আছে, প্রতিষ্ঠানের ভিতরে আছে চায়ের স্টল দোকান, ওখানে গেলে ও তাড়াহুড়া করে বলে হুজুর আসেন একটু বসেন বসেন বসেন। ও তো মনে করছে যে আমাদের বস এসছে, তাহলে একটু বসতে বলি, কী দেবো বলেন। আমি না তুমি ফাঁকি দিও না, ভালো করে জিনিস বানাইও, ছেলেরা যদি অভিযোগ দেয় তাহলে কিন্তু তুমি থাকতে পাবে না, ছেলেদের অভিযোগই গ্রহণ হবে, তুমি আবার ভুল বুঝিও না আমাকে, আমাকে বলিও না আব্দুর রাজ্জাক সাহেব আমাকে বিদায় করে দিয়েছে, এটা আমাকে বলিও না পরে। ছেলেরা ভালো বললে তুমি ভালো, ছেলেরা খারাপ বললে তুমি খারাপ, তবে একজন বললেই সেটা গ্রহণ করব তা নয়। তো কই চায়ের স্টলে না বসে তো আমরা বেঁচে আছি, আছি তো দুনিয়াতে কোনোরকম করে তো আছি, কেন আপনি আড্ডা পিটবেন? আপনাকে আমি বলেছি চারটে নসিহত থাকবে মনে, চারটে, এক পাঁচক্ত সলাৎ, দুই হালাল হালাল রুজি, তিন কোরআন তেলাওয়াত, চার দুইজন যেখানে বসে আছে সেখানে বসবেন না। আব্দুর রাজ্জাক সাহেব প্রয়োজনে প্রয়োজনে বসেন, দুইজন বসে আছে আপনি বসলে তো আড্ডা পিটা হলো। এই ছেলে তোমরা যারা পাহারা দিছো দেখতে পাও না গাড়িটা এখানে মোটরসাইকেলটা স্টার্ট দিল, এটা দেয় কী করে, তুমি কী দেখাচ্ছ আমাকে, মোটরসাইকেল ঠেলে বাইরে নিয়ে যাবে তারপরে স্টার্ট দিবে, তুমি এত স্বাভাবিক মনে করলে? তোমরা পাহারা দাও এখান থেকে না শেষ পর্যন্ত পাহারা দাও, অযোগ্যতার পরিচয় দিও না, এরপরে আমাকে দাওয়াত দিও না, যাকে দিয়ে তোমার চলে তাকে দিয়ে দাওয়াত দাও। আমি তোমার কাছের মানুষ এ কথাই ঠিক, তবে আমার গতি অনুযায়ী তোমাকে কাজ করতে হবে। আমি কোনোদিন মানুষকে পাপের কাজ করতে বলিনি, বলবো না, আমি বলবো না যে এক বিড়ি এক মুঠা সিগারেট নিয়ে আসে, একটা সিগারেটের প্যাকেট নিয়ে আসো, এটা আমি বলবো না। আমি বলবো নবী বলেছেন জনগণকে বসতে বলো, আমি বসতে বলছি। আল্লাহ রাসূল দাঁড়িয়ে থাকা অবস্থায় কথা বলতেন না, বসতে বলতেন, আমি তাই বলছি। একটা মানুষ এসে বলছে মাথা সাত কিয়ামত কবে হবে, তা আল্লাহ রাসূল কিছু বললেন না, নিজের কথা বলছেন, বলতে বলতে যখন কথা শেষ হয়ে গেল আমরা সাহাবি মনে করলাম ওর উপরে রাগ করেছে, কই উত্তর তো তিনি দিলেন না, ওর উপরে রাগ করেছে। তাল্লাহ রাসূল কথা যখন শেষ করলেন পাঁচ সাত মিনিট দশ মিনিট পরে, তখন বলছে কে জিজ্ঞাসাকারী, কেয়ামত সম্পর্কে কে জিজ্ঞাসা করলো? জি আমি। ও তুমি কেয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করলে? এদা দৈয়াতিল আমানাত ফান্তাজের ইসাত, যেদিন দশের পয়সা ধ্বংস হবে সেদিন কেয়ামত হবে। তখনও তো পল্লীর বেদুইন অশিক্ষিত মানুষ, ও বলছে কেইফা যাতহা, দশের পয়সা কিভাবে ধ্বংস হয় এটা যে বুঝতে পারলাম না। তখন আল্লাহ রাসূল বলছেন এই যা উচ্ছেদ আমরা এলাকায় রে আহলেহি ফান্তাজের ইসাত, যখন দায়িত্ব অযোগ্য মানুষের হাতে দেওয়া হবে, হেড মাওলানা অযোগ্য, হেডমাস্টার অযোগ্য,
প্রিন্সিপাল অযোগ্য, চেয়ারম্যান অযোগ্য, মেম্বার অযোগ্য, এমপি অযোগ্য, মন্ত্রী অযোগ্য, ডিসি অযোগ্য, এডিসি অযোগ্য, জেলসিপার অযোগ্য, মসজিদের সভাপতি অযোগ্য, মায়ের খাই সেদিন কে মত এমনিতেই হবে। আমি যে কারণে বোখারি মুসলিমের হাদিস পেশ করলাম সেটা বুঝতে পারেননি। আল্লাহ রাসূল যে কথা বলছিলেন সাহাবিদের সামনে, একটা লোক এসে বলল যে কিয়ামত কবে হবে, আল্লাহ রাসূল তাৎক্ষণিক তার উত্তর দিলেন না, তার মানে কথার যেন পরিবেশ নষ্ট না হয়। এবার তুমি বলো এখানে স্টেট দেওয়াটা ঠিক না বেটি? তোমার বক্তাও বুঝে না, শ্রোতাও বুঝে না, বইটা লিখেছিলাম বক্তা শ্রোতার পরিচয় আপনার জন্যে। তা আমি লেখলাম আপনি পড়লেন না, তো আমি তো আর কিছু করতে পারবো না। আমি জাতির সামনে বক্তব্য দিচ্ছি 90 সাল থেকে, মিডিয়া আছে সামনে, কিন্তু আপনি গ্রহণ করলেন না, তখন তার আমি কিছু আপনার উপকার করতে পারলাম না। আমি তো আপনার উপকার চাচ্ছিলাম, আমি তো চেষ্টা চালাচ্ছি, যে কোনো মূল্যেই সলাত আদায় করতে হবে। তাই তো আল্লাহ রাসূল বলছেন মাওলা ওলাদাকুম বিসসালাত আপনি সবে সিনি না, তোমরা তোমাদের ছেলে মেয়েকে সলাত আদায় করতে বললো 7 বছর বয়সে, পিটিয়ে সলাত আদায় করাও 10 বছর বয়সে, 15 বছর বয়সে সলাত আদায় করে না, তখনও বাপ বেঁচে আছে, কথা মিথ্যে? 15 বছর বয়সে গেছে মেয়ের সলাত আদায় করে না, তখনও বাপ বলছে আমি বাপ, এ কথা তার ঠিক নয়। বাপ হলে আসলেই বাপ হতে হবে শিষ্টাচারের, নীতির, নিয়মের উপার্জন করে খাওয়ায়, মূলত তার নাম বাপ নয়। সব সময় বাচ্চাদের উপরে পাহারা দেয় বাপ মা, তার নাম বাপ মা। রাজুল সাইয়্যিদ ফি আহলি বাইত, বাপ হলো বাড়ির কর্তা, অলমারাতু সাইয়্যিদা, মা হলো বাড়ির কর্ত্রী, নিজের কাজ করে যে তাকে বলে কর্মী, অপরের কাজ দেখে যে তাকে বলে কর্তা, নিজের কাজ করে যে তাকে বলে কর্মী, অপরের কাজ দেখে যে তাকে বলে কর্তা। আল্লাহর নবী বলছেন স্বামী হচ্ছে কর্তা আর স্ত্রী হচ্ছে কর্ত্রী, তো নিজে নামাজ পড়ে ছেলেরাকে বলে না, বলেন তো ও কি কর্তা? ও নিজে বোরখা পরে আছে, মেয়েটা ক্লাস টেনে পড়ে, ও ল্যাংটা হয়ে এসছে, ও কি কর্ত্রী? ও কি মা? ও খালা? আর আপনি হচ্ছেন সৎ বাপ, কষ্ট পেয়ে কোনো লাভ নেই। বাপ হলে ভালোবাসা ছেলে মেয়ের উপরে দিতে হবে, যা চাইলো তাই দিয়ে দিলাম, তার নাম ভালোবাসা নয়। ক্লাস টেনে পড়ে মেয়েটা, তার হাতে বড় মোবাইল, বাপে দিয়েছে, আদর করে দিয়েছে। ছেলে 4-5 পড়ে, তার হাতে বড় মোবাইল, মানে মোবাইলের আর একটা অর্থ হলো জেনা। প্রত্যেক বড় মোবাইলে ল্যাংটা মেয়ে নাচে, যতবার ল্যাংটা মেয়ে নাচে ততবার জেনা হয়। আল্লাহ নবী বলছেন আইনানে তাজনিনে যে নহমন নাজরো, দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা, অলোজনানে যে নহমল ইস্তেমাও, দুই কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা, অলিয়াত জেনা হল বাৎস, হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা, জেনা রিজলাল মাসি, পায়ের জেনা হচ্ছে এই পথে চলা, জেনাল কালতমনা তস্তাহি, অন্তরের জেনা হচ্ছে এই পরিকল্পনা করা, জেনাল লেসানা নুৎক, জিভার জেনা হচ্ছে এই বিষয়ে কথা বলা। দেখেন পুরো মোবাইলের শুরু থেকে শেষ পর্যন্ত জেনা। এখানে এমনও যুবক বসে আছে যে ঘন্টার ঘন্টা বেটি ছেলের সাথে কথা বলে, ঘন্টার ঘন্টা প্রেমের গল্প করে, মাও জানে বাপও জানে, আর বাপ মা দেখতে পাচ্ছে যে আমার ছেলের দুই কানে কি লাগা আছে, ইয়ারফোন লাগা আছে। ও বাপ, ছি ফু, আপনি কেন বাপ? কিসের বাপ আপনি? চাপা নওমাজের ভাষাতে ডুবে মারা উচিত, মানে এ বাপ থাকার চেয়ে না থাকাই ভালো। যে বাপ ছেলে মেয়ের উপকারে আসে, এই কানে কি রে, আমি বাপ, ও আমার বাড়িতে থাকে, আমার জমি জায়গা চাষ করে খাই, ক্ষমতা দেখান, টাকা হারিয়ে আসলে তো খুবই রাগ করে। সকাল 10টার সময় বেগুন নিয়ে ডেকেছেন মা ইয়েতে বাজারে, 12টার সময় গেছে, সকালে বেগুন ছিল 20 টাকা কেজি, যখন 12টা বেজেছে তখন 15 টাকা কেজি হয়ে গেছে, এই যে বাপ খেপে গেছে। তাহলে বাপের হোঁস বুদ্ধি কি আছে? ঠিকই আছে। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি সলাত আদায় করে না সে হলো কাফের, বাইনাল আব্দু ওয়া বাইনাল কুফরে তারকু সলা, মুসলমান আর কাফের মধ্যে পার্থক্য হচ্ছে সলাত ছেড়ে দেওয়া।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, কেউ যদি ইচ্ছাকৃত সালাত ছেড়ে দেয় তাহলে সে কাফের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা রাসূলের পদ্ধতিতে সালাত আদায় করে না তাদের অবস্থা কি? তারাও কাফের, তাদের সালাত কবুল হয় না। একজন পল্লীর মানুষ মসজিদে ঢুকে সালাত আদায় করলো, আল্লাহ রাসূলকে সালাম দিল, আল্লাহ রাসূল বললেন তুমি সালাত আদায় করো, তুমি করনি। লোকটি আবার সালাত আদায় করলো, আল্লাহ রাসূল বললেন তুমি সালাত আদায় করো, তুমি করনি। লোকটা আবার সালাত আদায় করলো, আল্লাহ রাসূল বললেন তুমি সালাত আদায় করো, তুমি করনি। লোকটি বললো এর চেয়ে আমি ভালো করে সালাত আদায় করতে পারবো না, তাহলে শিখিয়ে দেন। ও তো তিনবার সালাত আদায় করলো। আল্লাহ রাসূল যদি বলতেন হ্যাঁ আদায় করেছ তো খুব একটা ভালো হয়নি, এটা হলে হতো, কিন্তু টোটালি না করে দিলেন, একেবারেই না। যে সালাত আদায় করে রাসূলের পদ্ধতিতে করে না সে হত্যার যোগ্য। বুখারি মুসলিমে এই হাদিসটি 18 বার এসেছে। আবু সাঈদ খুদরি, শোনো, কতগুলি লোক বের হবে যারা বেশি বেশি সালাত আদায় করবে, তোমাদের সালাত তাদের কাছে কিছুই না, তারা বেশি বেশি সিয়াম পালন করবে, তোমাদের সিয়াম তাদের কাছে কিছুই না, তারা বেশি বেশি তাসবিহ তাহলিল করবে, তোমাদের তাসবিহ তাহলিল তাদের কাছে কিছুই না, তারা বেশি বেশি দান খায়রাত করবে, তোমাদের দান খায়রাত তাদের কাছে কিছুই না। শোনো, তাদের কণ্ঠনালীর নিচে তাদের কোরআন যাবে না। শোনো, তাদের যে হত্যা করতে পারবে সে সবচেয়ে বেশি নেকি পাবে। তোমরা তাদেরকে পেলে আদ সামুদের মতো করে, আদের মতো করে হত্যা করো। শোনো, ওদের যারা হত্যা করতে পারবে তারা সবচেয়ে বেশি নেকি পাবে। এক শ্রেণীর নামাজি হত্যার যোগ্য, এক শ্রেণীর রোজাদার হত্যার যোগ্য, এক শ্রেণীর তাসবিহ তাহলিলকারী হত্যার যোগ্য। তাসবিহ দানায় তাসবিহ টিপে হাজার দানার তাসবিহ, আবার মেশিনে এভাবে তাসবিহ টিপছে, আঙ্গুলে তাসবিহ গণনা করতে হবে, আঙ্গুলে আঙ্গুল বিচারের মাঠে কথা বলবে, কয়েকটা জিনিস আপনার পক্ষে বিচারের মাঠে কথা বলবে, এক আঙ্গুল যদি আঙ্গুলে তাসবিহ গণনা করেন। আব্দুর রাজ্জাক স্যার থামেন থামেন থামেন, আমি বিরুদ্ধ মানলাম স্যার, বয়স 70 বছর, আমি আঙ্গুলে গুনলে একবারও ঠিক হয় না, কখন যে 30 কাটে যায়, 20কে বলি 30, আপনার মরা পর্যন্ত যদি একদিনও ঠিক না হয়, একবার ঠিক না হয়, তবুও নেকি পাবেন। কথা বলবে 24 ঘন্টায় অন্তত একবার না হয় একবার কোরআন তেলাওয়াত করবেন, কিছুই না পড়লে নামতে নামতে কোথায় রেখেছি বলেন তো, সূরা ইখলাস অন্তত 3 বার পড়েন, একবার কোরআন মাজিদ পড়ার সমান নেকি হবে। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, এই মেয়ে তোমাকে বলছি, ঢং ঢং করে হাঁটছ কোথায়, আপনি কথা বলছেন কেন, একটু লজ্জাবোধ করেন, একটু ইতস্তবোধ করেন। এখানে এসেছেন দেবরের সাথে, ভাসুরের সাথে কেন আসলেন, দেবর ভাসুরের সাথে কথা বলছেন, একটু লজ্জাবোধ করেন না কেন, একটু লজ্জাবোধ করেন। সহজে জান্নাত, আব্দুর রাজ্জাক সাহেব বক্তাদের মুখে শুনেছি জাহান্নাম বলতে নারী আর নারী, হ্যাঁ এ কথাই ঠিক, জাহান্নাম বলতে নারী আর নারী এ কথাই ঠিক, তবে আল্লাহ রাসূল এ কথা বলেছেন মহিলারা 4টা কাজ করতে পারলে জান্নাতের সব দরজা খোলা, এটাও তো সহিহ হাদিস। 1 5 ওয়াক্ত সালাত, 2 রমজান মাসের সেম, 3 স্বামীকে মেনে চলা, 4 জেনায় লিপ্ত না, এইভাবে দেবরের সাথে গল্প করতে করতে আসলেন কেন, আবার দেবরের সাথে গল্প করতে করতে যাচ্ছেন কেন? আপনাকে আমি বললাম কেউ যদি আপনার গায়ের উপর দিয়ে চলে যায় যাক, আপনি মুখ খুলবেন না, মুখখান বন্ধ রাখেন। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এসেছেন, চলো ওখানে বসার পরে মুখ খুলবো না, যা হবে হবে, একবারে টোটালি মুখ বন্ধ, এক খেয়ালে চেয়ে থাকেন, এক খেয়ালে আমার দিকে চেয়ে থাকেন। যারা সালাত আদায় করে না তারা কাফের, যারা সালাত আদায় করে রাসূলের পদ্ধতিতে করে না তারা হত্যার যোগ্য। ইমাম আহমদ ইবনে হাম্বাল বলছেন, আল্লাহর নবী যে বলেছেন উমর তা নুকাতেলা না সাত্তা ইয়াকুল লা ইলাহা ইল্লাল্লাহু সলাহ, যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলে না তাদের সাথে যুদ্ধ করব, মারব না হয় মরব, যারা সালাত আদায় করে না তাদের সাথে যুদ্ধ করব, মারব না হয় মরব।
এই হাদিস দিয়ে ইমাম আহমদ ইবনে হাম্বাল রাহিমাহুল্লাহ বলেছেন, এক ওয়াক্ত সালাত ছেড়ে দিবে যেই তাকে হত্যা করতে হবে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন, এক ওয়াক্ত সালাত ছেড়ে দিবে যে তাকে জেলখানায় বন্দি করে পিটিয়ে সালাত আদায় করাতে হবে। আমরা বলছি এক ওয়াক্ত সালাত ছেড়ে দিবে যে সে মহাপাপী, যে কোনো মূল্যে তাকে সালাত আদায় করাতে হবে। আরবি বিদ্বানগণ বলছেন যে কেউ যদি অলসতা করে সালাত ছেড়ে দেয় তাহলে কাফের, স্ত্রী নামাজ পড়ে স্বামী পড়ে না তাহলে বিভাগ কেটে গেছে, চেয়ারম্যান লাগে না, মেম্বার লাগে না, এমবি মন্ত্রী লাগে না, কাজী লাগে না, বিভাগ এমনিতেই গেছে। এরা যদি মারা যায় তাহলে এদের কবর শ্মশান ঘাটে হবে, মুসলমানের কবর স্থানে হবে না, এদেরকে শ্মশান ঘাটে ফেলে দিতে হবে। এই কথাই তারা লিখেছে। দিনী ভাই বোন, এক খেলে চেয়ে থাকুন, সংক্ষিপ্ত আলোচনায় চলে আসলাম কিভাবে সালাত আদায় করতে হবে। আমার দিকে দেখুন, এক খেলে চেয়ে থাকবেন, সুন্দর করে অজু করবেন। সুন্দর করে অজু করলো, পায়ে হেঁটে মসজিদে গেল, সালাতের পরে তাসবি তাহলিল জিকিরাজকার করলো, এ লোকটা হয়ে যাবে সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। সুন্দর করে অজু করলো, পায়ে হেঁটে মসজিদে গেল, সালাত আদায় করে বসে তাসবি তাহলিল জিকিরাজকার করলো, এই লোকটা হয়ে গেল সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে গেল। এই কথা আমি বলিনি, এ কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। সম্মানিত দিনী ভাই বোন, সুন্দর করে অজু করবেন, ফাঁকি দাও অজু করবেন না। এরপরে অজুর শুরুতে বিসমিল্লাহ, শেষে অজুর দোয়া। অজুর দোয়া যদি বলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু রাসূলুহু, তাহলে জান্নাতের সবটি দরজা খুলে গেছে। আর যদি বলেন আল্লাহুম্মা জালনি মিনাত তাওয়াবিন ওয়া জালনি মিনাল মুতাতাহিরিন, নেকি হবে। কি নেকি হবে তা আল্লাহ নবী বলেননি। পেশাব পায়খানা করার সময় দোয়া পড়বেন, পানি খরচ করে পবিত্রতা অর্জন করবেন, আগে ঢেল টিস্যু পেপার তারপরে পানি, এটা মিথ্যা কথা। 40 কদম হাঁটা নোংরামি, খকখক করে খাসা বেহায়াই, পানি দিয়ে পবিত্রতা অর্জন করেন, আগে পিছে কিছুই লাগবে না। তারপরে যদি মনে করেন আব্দুর রাজ্জাক সাহেব, পানি দিয়ে পবিত্রতা অর্জন করলাম, মনে হচ্ছে কিছুক্ষণ পরে পেশাব আসলো, আসুক, আপনি অজু করার সময় একটু শেষে পানি নিয়ে লজ্জা স্থান সামনাসামনি কাপড়ের উপর একটু পানি ছিটিয়ে দিবেন, বাস শেষ। এটা আল্লাহ রাসূলের পদ্ধতি। আর যারা ভাবছে যে পেশাব বের আসবে ও 40 ঘন্টা পরে যদি কুলুক ফেলে ঢেল ফেলে তবু পেশাব আসবে, ওর এটা রোগ হয়ে গেছে। রাসূলের পদ্ধতি সহজ, পেশাব শেষ হলো পানি খরচ করেন চলে আসেন, পায়খানা শেষ হলো পানি খরচ করেন হাত মেজারেন চলে আসেন। আল্লাহ আকবার, আল্লাহ আকবার বলার পূর্বে কোনো কথা বলবেন না, বিসমিল্লাহ লাগবে না। আল্লাহ আকবার বলার পরে জায়নামাজে দাঁড়িয়ে কোনো দোয়া পড়বেন না, জায়নামাজে দাঁড়িয়ে দোয়া পড়লেই বিদাত হবে। আজানের পূর্বে যদি কেউ বলে যে আপনারা উঠেন, নামাজ ঘুমের চেয়ে উত্তম, তাহলে ও পাপি, যারা সাড়া দিবে সবাই পাপি। কেন? আজানের পূর্বে কোনো কথা চলবে না, সে যতই ভালো কথা হোক। মানুষকে সালাতের জন্য প্রথম শব্দ কি হবে? আল্লাহ আকবার, আজান। নিজস্ব কোনো শব্দ চলবে না, তার নাম শরীয়ত। ধর্ম একজনের কথা দিয়ে চলে, যার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আগে পরে কারো কোনো সুন্দর কথা ইসলাম গ্রহণ হবে না, তারই নামই বেদাত, তারই নামই বিদাত। রাসূলের পদ্ধতি পদ্ধতি আল্লাহ আকবার, ডান হাত বাম হাতের কবজির উপরে রেখে বুকের উপরে রাখবেন, বাহুর উপরে বাহু রাখতে পারেন, নাভির নিচে রাখার হাদিস তিনটাই জয়ীফ। কাজেই বুকের উপরেই বাঁধেন, এটাই ঠিক, বাহুর উপরে বাহু রেখে রাখেন, নলে কবজির উপরে কবজি রেখে রাখেন, বুকে রেখে বলবেন সানা, আল্লাহুম্মা বাইত বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বাআতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব, হে আল্লাহ, আল্লাহুম্মা হে আল্লাহ, তুমি আমার পাপকে ধুয়ে দাও, আমাকে আর আমার পাপের মধ্যে অত দূরত্ব করে দাও, পূর্ব পশ্চিমকে তুমি যত দূরত্বে রেখেছো, পূর্ব থেকে পশ্চিম 100,000,000,000 কিলোমিটার দূরে,
আমার থেকে আমার পাপকে এত দূরে করে দাও, আল্লাহ নাক্কিনি মিনাল খাতায়া কামা ইয়ানাক্কা সাবুল আবিজু মিনাদ দানাস, আমার পাপকে ধুয়ে দাও যেভাবে সাদা কাপড়কে ময়লা থেকে ধুয়ে পরিষ্কার করা হয়। আল্লাহ মাগসিল খাতায়া বিল মাই ওয়া সালজ ওয়াল বারাদ, হে আল্লাহ তুমি আমার পাপকে বরফ দিয়ে, তুষার দিয়ে, ঠান্ডা পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে দাও, এটার নাম সানা। আল্লাহ আকবর বলে সবাই এটা পড়ার চেষ্টা করবেন। এরপরে বলবেন আউযু বিল্লাহি মিনাশ শয়তানির রাজিম, মারদুদ বিতাড়িত শয়তান থেকে পরিত্রাণ চাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্বজগতের প্রতিপালকের প্রশংসা। আর রহমান রাহিম, তিনি হচ্ছেন পরম দাতা দয়ালু, মালিকে ইয়াউমিদ্দিন, তিনি হচ্ছেন বিচার দিনের মালিক। ইয়াকা নাবুদু, একমাত্র তোমার ইবাদত করি। ওয়াইয়াকা নাস্তাইন, একমাত্র তোমার কাছে সাহায্য চাই। এহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমার একটা কথা শোনো, তুমি আমাকে সরল পথ দেখাও, তুমি আমার একটা কথা শোনো, অমুক বলে এই দলে আসো, অমুক বলে এই দলে আসো, আমি কোন দলে যাই, তুমি আমাকে সোজা পথ দেখাও। সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, যেই পথের উপর তুমি দয়া অনুগ্রহ করেছ সেই পথ দেখাও। গাইরিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ্বালিন, ইহুদিদের পথ দেখায়ও না, খ্রিস্টানদের পথ দেখায়ও না, ভ্রান্ত যারা ওদের পথ দেখায়ও না, অভিশপ্ত যারা তাদের পথ দেখায়ও না। আমিন। দীর্ঘ সময় ধরে তোমার দরবারে যেই বিনয়ের সাথে অন্তর থেকে প্রার্থনা করলাম সেটা তুমি কবুল করো। এরপরে যদি সুরার প্রথম হয় তাহলে বিসমিল্লাহ, আর যদি সুরার প্রথম না হয় তাহলে কিছুই বলতে হবে না। আর এমনি যখন কোরআন তেলাওয়াত শুরু করবেন, সুরার যদি প্রথমে হয় তাহলে আউযুবিল্লাহ বিসমিল্লাহ, আর যদি সুরার মধ্যেও হয় কোনো জায়গাতে তাহলে শুধু আউযুবিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম, পরম দাতা দয়ালু, আরম্ভ করলাম যে কোনো একটি সুরা, কুল আল্লাহু আহাদ, হে নবী আপনি বলুন আল্লাহ একক, আল্লাহ সমাদ, আল্লাহ নিরপেক্ষ মুখাপেক্ষীহীন, লামিয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি, ওলা মিউলাদ, তিনি কারো থেকে জন্ম নেননি, ওলা মেকুল্লাহ কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নেই। এ বলে আল্লাহ আকবার, হাত দুটি আবার এই পর্যন্ত উঠামেন কাঁধ সামনাসামনি, আঙ্গুলগুলি জমা জমা থাকাই ভালো, এই পর্যন্ত উঠিয়ে হাত এ পর্যন্ত উঠে রুকুতে চলেন। রুকুতে যাওয়ার পূর্বে আপনার সাথে জরুরি কিছু কথা, একবারে হাত দুটা রডের মতো সোজা হয়ে থাকবে, আপনি আপনার স্ত্রী আপনার বোন সবারই, আর কোমর থেকে সামনের ওজন হাতের উপরে থাকবে, আঙ্গুল খোলা খোলা থাকবে, হাঁটু চেপে ধরে থাকবেন, মাথা উঁচুও হবে না, মাথা নিচুও হবে না, পিঠের লম্বা হাতটা একবারে সোজা হয়ে থাকবে রডের মতো হয়ে, মাথা এইভাবে সোজা হয়ে থাকবে। আপনি বলবেন সুবহান রাব্বিয়াল আজিম, উঁচু আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি একাধিকবার, তিনবার, পাঁচবার, দশবার, একটাও বর্ণনা ঠিক নাই, যে যা পারে বলবেন। সুব্বহুন কুদ্দুসুন রব্বুল মালায়েকাতুর রূহ, তুমি পাক, তুমি পবিত্র, তুমি ফেরেশতার প্রতিপালক, তুমি জিবরাইলের প্রতিপালক, নইলে আপনি বলবেন সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা আগফিরলি, তোমার প্রশংসা সহকারে তোমার পবিত্রতা বর্ণনা করছি, আমাকে ক্ষমা করো, যতবার পারবেন বলেন। এরপরে বলেন সামি আল্লাহ লিমান হামিদা, এই পর্যন্ত হাত উঠে বলবেন আল্লাহ ওই লোকের প্রশংসা শুনল যে তার প্রশংসা করল, বরকতময় তার প্রশংসা, মঙ্গলময় তার প্রশংসা, অনেক তার প্রশংসা, বিরাসমতে আকাশ পরিমাণ প্রশংসা, মিলা লার্জ জমিন পরিমাণ প্রশংসা, মিলা বাবাইনা হুমা, আকাশ জমিনের যে মধ্যে যে ফাঁকা রয়েছে এই পরিমাণ প্রশংসা, মিলামা শেতামিন শাইন বাদ, এরপরে যা চাও তাই, এরপরে যা চাও তাই, যত প্রশংসা চাও তত তোমার প্রশংসা। দাঁড়িয়ে দাঁড়িয়ে বলার পরে হাত রুকু থেকে উঠে ছেড়ে দেন, এভাবে উঠে রাখবেন না, বুকে বাঁধবেন না, আরও অনেকে যে বাঁধছে বাঁধুক। আমাদের দীর্ঘ ২৬ বছরে কোনোদিন আমরা এই হাদিস পেশ করতে পারিনি, ২৬ বছর থেকে ফতোয়া লিখছি, ৬ বছর থেকে ফটোবোধ পরিচালনা করি, তাতে আমাদের কাছে রুকু থেকে উঠে হাত বাঁধতে হবে এর প্রমাণ আমরা পেশ করতে পারিনি, ছেড়ে দেওয়া হয়েছে, হয়েছে বাস। রুকু থেকে উঠলে সব হাড়ের জোরকে শশা স্থানে যেতে হবে, তা আমি যদি এখন বুকে বাঁধি তাহলে এই হাড় শশা স্থানে যায়নি, আমি যদি ছেড়ে দিই তাহলে শশা স্থানে গেছে, বোঝা গেল না কথা। রুকু থেকে উঠলে সব হাড়ের মাথাকে কোথায় যেতে হবে,
স্ব স্থানে নিজ নিজ স্থানে যেতে হবে। আমি এখন এভাবে ধরে আছি, নিজ স্থানে যাবে কি? ফাঁকা থেকে গেছে, আর যদি ছেড়ে দিই স্ব স্থানে গেছে। আল্লাহ নবী বলছেন রুকু থেকে উঠলে সব হাড়ের মাথাকে স্ব স্থানে যেতে হবে। চলেন এবার সিজদায়। সিজদায় যাওয়ার পরে আপনার সাথে জরুরি কয়েকটি কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন উমরতা নাসজাদাল্লাহ সাবাতে আজাম, আমাকে আদেশ করা হয়েছে সাত হাড়ের উপরে সিজদা করব, নাক কপাল এক, দুই হাত তিন, দুই হাঁটু পাঁচ, দুই পায়ের বৃদ্ধাঙ্গুল সাত। আমাকে সাত হাড়ের উপরে সিজদা করতে বলা হয়েছে, নাক কপাল এক, নাক আগে না কপাল আগে এটা বিবেচনার প্রয়োজন নেই। আগে যেটাই যাক দুটাই লেগে থাকবে মাটিতে, বোঝা গেল না? দুটাই মাটিতে লেগে থাকবে, নাক কপাল এক, দুই হাত তিন, দুই হাঁটু পাঁচ, দুই পায়ের বৃদ্ধাঙ্গুল সাত, সাতটা লেগে থাকবে। সিজদার সময় কখনো গাওহাত চুলকাবেন না, যদি গাওহাত চুলকাতে হয় সিজদা থেকে উঠে আসেন তারপরে। কেন? সিজদার সময় যদি গাও চুলকাতে যান এক হাত দিয়ে, তাহলে এখন কয়টা মাটিতে লেগে আছে? ছয়টা, আদেশের উল্টা হয়ে গেছে। যদি সিজদার সময় পা দিয়ে পা চুলকান তাহলে কি হবে? ছটা হয়ে যাবে। আর যদি একসাথে পা দিয়ে পা চুলকান আবার হাত দিয়ে যদি গাও চুলকান তাহলে এবার আরো কমে গেছে। এই জন্য এটা এ সময় কিছু করা হবে না। আর বললেন আমাকে চুল কাপড় জড়িয়ে দিতে নিষেধ করা হয়েছে, কোনো সময় জামার হাত জড়িয়ে সলাত আদায় করবেন না, খুলে রাখবেন। পায়জামা প্যান্ট কোনো সময় নিচে জড়াবেন না, যদি জড়াতে হয় উপরে। আর মনে রাখেন তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না, আল্লাহ কিন্তু অনেক বড় দয়ালু। এরপরেও তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না, তার এক শ্রেণীর মানুষ যাদের পায়জামা প্যান্ট লুঙ্গি টাকনোর নিচে থাকে, আগামীকাল সন্ধ্যা হতে হতে সব প্যান্ট কেটে ফেলতে হবে। এর সাথে আপোষ কিছু নেই। বউ বলছে কি যে তুমি পরো, ঠেঙ্গা ঠেঙ্গা লাগে, বলুক। মেয়ে বলছে, বোনেরা বলছে, বলুক, যে যা বলে বলুক। একদিন দেখেছিলাম বয়স ৪০, এখন দেখছি ৬০, তারপরে দেখবো একদিন নেই। তো বউ সাথ দিবে না বোনেরা সাথ দিবে? কে সাথ দিবে? কেউ না। দেখতে দেখতে দেখবেন হঠাৎ, আরে আমি সেই দিন বক্তব্য শুরু করলাম তাই নাকি ৩৩ বছর চলছে। আমিও অবাক, এই তো সেদিন এই এলাকায় এসেছিলাম। আব্দুল সামাদ সালাফি বলছেন আব্দুর রাজাক শীতের দিন একটু পোশাক পরো, এইভাবে বক্তব্য দিচ্ছ কেন, ক্ষতি হয়ে যাবে। তা আমি তার কথাটাকে হিসাব করলাম না, কেন আমাকে বলছে? দুরুল হুদা আইবি বলছেন এ বেটা দেখি তুই বক্তব্য দেওয়ার আগেও কথা বলিস বেটা, পরেও কথা বলিস বেটা, মরবি রে তুই, মরবি, কয়দিন বাঁচবি রে তুই, বক্তব্য দিয়ে ফল খাবি বেটা, কথা কম বল। ৬৫ বছর থেকে বক্তব্য দিচ্ছি বেটা, ৬৫ বছর থেকে। কে বলছে এগুলো বলেন তো? দুরুল হুদা আইয়ুবী, আল্লাহুম্মা গফিরলাহু ওয়ারহামহু। ওনারা পুরাতন মানুষ, শেষের সময় আমার সাথে দেখা হয়েছে। আমি বক্তব্য দিতে যাওয়ার আগে দেখি সব মানুষ আমার পাশে বসে আছে, গল্প চলছে, কে কি বলছে ফতোয়া ফরাইজ। উনি ঘর থেকে বের হয়ে দেখলেন, দেখি আব্দুর রাজাকের চতুর্দিকে মানুষ বসে আছে। বক্তব্য দিয়ে যখন নেমে আসি মানুষ পিছে পিছে আসে, যেখানে বসি সেখানে ভিড় লাগিয়ে দেয়। তখন এগুলো বলছেন যে এত কথা বলিস না বেটা, আগেও বলিস না পরেও বলিস না বেটা, তাহলে একটু কথা বলতে পারবি বেশি দিন, আর ফল খাবি বেটা। একবার মনে হচ্ছে এখনকার কথা। আর দুরুল হুদা এবি আর আব্দুস সাত্তার ৩৩ বলছেন এভাবে গায়ে হাত দেয়, হ্যাঁ ছোট ভাই মহৎ দেশ মানুষ, হাদিস বর্ণনা করে দোয়া করি আল্লাহ তুমি ছোট ভাইকে মহৎ দেশ হিসাবে কবুল করো। আর আবু তাহের বর্ধমানী বলছেন তুমি তো ভালোই কোরআন হাদিস বোঝো দেখি, তুমি যাত্রা বাড়ি চলে আসো পড়ানোর জন্য, তুমি আরাফাত পত্রিকায় ফতোয়া লিখবা, তুমি তো সেদিন ফতোয়া বোর্ডে, তুমি তো সেদিন বিতর্কিত বৈঠকে বসে অনেক কথাই বললা, তোমার তো কোরআন হাদিস ভালোই জানা আছে। এই কথা বলছেন আবু তাহের বর্ধমানী, এটা নওদাপাড়ায়। এসব শেষের সময়, এগুলো অল্প সময়ের ব্যাপার। সম্মানিত দিনী ভাই বোন,
দুই হাতকে কানের পাশে রাখবেন আঙ্গুল জমা জমা করে, কোনে উঠিয়ে রাখবেন, নারী পুরুষ সবার একা, পেটের নিচ দিয়ে যেন ছাগলের বাচ্চা পার হতে পারে, একাধিক সহি হাদিস। বুককে উরুর সাথে লাগিয়ে আঁটো সাঁটো হয়ে সিজদা করা এটা না যায়, এই সলাৎ কবুল হবে না। আল্লাহ নবী বলছেন সাল্লু কামা রাআইতু মানে উসাল্লি, পৃথিবীর মানুষ আমাকে যেভাবে সলাৎ আদায় করতে দেখছো সেভাবে সলাৎ আদায় করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে সলাৎ আদায় করতে হবে। আর বুঝলাম না, মহিলারা তো বুকে ঠিকই বাঁধছে কিন্তু পুরুষেরা কেন নাভের নিচে? পুরুষেরা ঠিকই নিতম্ব উঠিয়ে সলাৎ আদায় করছে, মহিলারা কেন এরকম করছে? চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে এইসব মহিলারা গিয়ে বলছে, বুবু যখন সিজদায় যাবা বুবু তখন বুককে উরুর সাথে আঁটো সাঁটো করে রাখিও বুবু, বুককে উরু থেকে পৃথক করিও না, নইলে স্তন ঝুলন্ত থাকবে বুবু, পর্দা পর্দার ব্যাঘাত ঘটবে বুবুর, সব কথাই নাকি বুখারিতে আছে। বুবু যখন নামাজে দাঁড়াবা বুবু দুই পায়ের গোড়ালিকে জমা রাখিও বুবু, দুই পায়ের গোড়ালি যদি ফাঁক রাখো বুবু লজ্জা স্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে, মাটি অভিশাপ করবে। বুবু পায়জামা পরিও, শাড়ি পরলে ল্যাঙ্গট পরিও বুবু, এগুলো সবই এগুলো ডাহা মিথ্যা কথা। শাড়ি পরে আছে, চাদর গায়ে দিয়ে আছে, ব্লাউজ গায়ে আছে, তো পর্দার ব্যাঘাত ঘটলো কিভাবে? কিভাবে যে বানাওয়াট ধর্ম বলছে আল্লাহই ভালো জানে। মহিলা বৈঠকে এভাবে বলে বেড়াচ্ছে, মহিলারা বাড়িতে বসে দাওয়াত দিতে পারে, এই গ্রাম ওই গ্রাম যেতে পারবে না, যাওয়া হারাম। আর মহিলারা যেন কোনো বক্তব্য দিতে আসতে না পারে, মোহনপুর চারঘাটে বাঘা এগুলো আহলে হাদিস এলাকা, কোনো মহিলা যেন কোনো জায়গায় বক্তব্য দিতে না পারে, খোলা মাঠে না আসতে পারে, এই গ্রামে গ্রামে বের করে দিতে হবে যে কোনো উল্লে ধর্ম এরকম নয়। বুখারী মুসলিমের হাদিস, আল্লাহ নবী নিজে গেছেন মহিলাদের কাছে দাওয়াত দিতে, আয়েশাকে পাঠাননি রাদিয়াল্লাহু তাআলা। সিজদাতে বলেন সুবহান রাব্বিয়াল আলা একাধিকবার, বলুন সুবহান কুদ্দুসুন রব্বুল মালায়েকাতুর রূহ, বলুন সুবহানাকাল্লাহু রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি, বলুন আল্লাহুম্মা গফিরলি জাম্বি কুল্লাহু দিক্কাহু জুল্লাহু ওয়া ওয়ালাহু আখিরাহু লা নিয়াতাহু সিররা। হে আল্লাহ, আগের পাপ, পরের পাপ, ছোট পাপ, বড় পাপ, প্রকাশ্য পাপ, অপ্রকাশ্য পাপ, সব পাপ ক্ষমা করে দাও। একাধিকবার বলেন, উঠে আসেন, বলেন আল্লাহুম্মা গফিরলি আল্লাহুম, দুই সিজদার মাঝের দোয়া আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারজুকনি, হে আল্লাহ তুমি আমাকে হেদায়াত দাও, আমাকে খেতে দাও, আমাকে রুজি দাও, আমার প্রতি দয়া করো। আবার সিজদায় যান, সিজদা থেকে উঠে আসেন, এ হলো এক রেকাত, এইভাবে আর এক রেকাত। দুই রেকাত যখন হয়েছে, যদি সালামের বৈঠক হয় তাহলে নিতম্বের ওপরে বসবেন, পা ডান দিকে বের করে দিবেন, আর যদি আত্মাহের বৈঠক হয় তাহলে বাম পায়ের পাতার উপরে বসে থাকবেন, ডান পায়ে এভাবে খাড়রকে আঙ্গুলটা কেবলামুখী করে রাখবেন। সালামের বৈঠক হলে বাম হাতের হাত বা আঙ্গুলগুলি জমা জমা করে রাখবেন, ডান হাত এইভাবে আঙ্গুল জমা করেন। এই ছেলে তুমি তো বুঝতে পারছো যে বক্তব্য শেষের দিকে, তুমি পরিবেশ নষ্ট করতে চাচ্ছ কেন? দুইটা আঙ্গুল জমা করেন তো দেখি, দুইটা তৃতীয় আঙ্গুলের নখের উপরে বৃদ্ধাঙ্গুলের পেট রাখুন। আমার দিনী বোনেরা প্রজেক্টার আছে কিনা জানি না, দেখেন এই যে প্রথম দুটা জমা করেন কনিষ্ঠ আঙ্গুলের এবং তার পরেরটা, তারপরে তিন নম্বর আঙ্গুলটার নখের উপরে বৃদ্ধাঙ্গুলের পেট রাখেন, এ হলো গোলাকার। এবার আঙ্গুলটা অবিরাম নড়বে, একবার নড়ার প্রমাণে কোনো জাল জয় ভুয়া হাদিসও নেই, অবিরাম নড়বে। নড়া মানে শয়তানকে আঘাত করা, আত্তাহিয়াতুলিল্লাহ ওয়াসসালাওয়াতু আত্তয়িবাত আসসালামু আলাইকা আইয়ুহান নবী আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন, সমস্ত ইবাদত আল্লাহর জন্য, নবীর ওপরে শান্তি অবতীর্ণ হোক, আমাদের ওপরে শান্তির নিরাপত্তা অবতীর্ণ হোক, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষ্য দিচ্ছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ও আশহাদু আন্না মুহাম্মাদুর আব্দুহু রাসূলুহু, আরও সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ তার বান্দা এবং তার রাসূল। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। হে আল্লাহ, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধরের প্রতি এবং তার ছেলে মেয়ে আহাল পরিবারের প্রতি, ইব্রাহিম আলাইহিস সালাম তার বংশধর আহাল পরিবারের প্রতি শান্তি অবতীর্ণ করো,
তুমি প্রশংসনীয়, তুমি জ্ঞানী। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়ালা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। হে আল্লাহ, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার আহাল পরিবারের উপরে, ইব্রাহিম আলাইহিস সালাম ও তার আহাল পরিবার উপর বরকত নাজিল করো। তুমি প্রশংসনীয়, তুমি জ্ঞানী। আল্লাহুম্মা ইন্নি যালামতু নাফসি যুলমান কাসিরা। হে আল্লাহ, জীবনে খুব পাপ করেছি, ফাগ ফিরিলি তোমাকে ক্ষমা করো। মাগফিরাত মিনিন্দিক, ক্ষমা একমাত্র তোমার পক্ষ থেকে হয়ে থাকে। আরহাম ইন্নাকা আনতাল গাফুর রহিম, তুমি আমার প্রতি দয়া করো, তুমি তো দয়াশীল, তুমি তো ক্ষমাশীল, তুমি ক্ষমা করো। আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, তোমার কাছে জাহান্নাম থেকে বাঁচতে চাই। আমিন আযাবিল কবর, তোমার কাছে কবরের শাস্তি থেকে বাঁচতে চাই। আমিন ফিতনাতিল মাসীহ দাজ্জাল, তোমার কাছে দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে চাই। আউযু বিকা মিনাল মাসামাল মাগরাম, আউযু বিকা মিনাল মাহিয়াতাল মামা, তোমার কাছে বাঁচতে চাই ইহকালের ফিতনা, তোমার কাছে বাঁচতে চাই পরকালের ফিতনা হতে, তোমার কাছেতে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্জ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্জ হতে, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে। এরপরে আরও যা দোয়া আছে, আমার একটা পরামর্শ আছে, রব্বের হামহমা কামা রব্বায়নি সাগিরা, এটা বলবেন, তারপরে সালাম ফিরবেন, আরও কিছু মুখস্থ থাকলে বলবেন। সম্মানিত দিনী ভাই বোন, অত্র দোয়াতে বড় পাপ থেকে বাঁচতে চাওয়া হয়েছে, ঋণ কর্জ থেকে খবরদার, ব্যাংক থেকে টাকা উঠিয়ে বাড়ি তৈরি করবেন না। আপনি মরে গেলে বউরা কিন্তু থাকবে, ছেলে মেয়ে থাকবে এই বাড়িতে, আপনার জানা যাই জায়েজ নাই তো আপনার এগুলো আর কি দিয়ে মাফ হবে। ব্যাংক থেকে টাকা উঠে ব্যবসা করবেন না, জমি বিক্রি করে ব্যবসা চালু করবেন, ঋণ নিয়ে নয়। এইভাবে ঋণ উঠানো হারাম না জায়েজ। আল্লাহর নবী দিন রাত ঋণ থেকে বাঁচতে চাইতেন। এরপরে যা হবে তা জিকির। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদেরকে রাসূলের পদ্ধতিতে সলাত আদায়ের অনুরোধ জানিয়ে, পাঁচ অক্ত সলাতের সাথে সাথে বৃহস্পতিবার সোমবার সিয়াম পালন করার অনুরোধ জানিয়ে, পরিবারের উপরে শক্ত হয়ে পরিবারকে সুন্দরভাবে কন্ট্রোলে রাখার অনুরোধ জানিয়ে, মক্তব চালু করার অনুরোধ জানিয়ে, 23-24 সেদিন উপস্থিত হওয়ার অনুরোধ জানিয়ে, আজকে যেসব বই পুস্তকগুলি আপনার কাছে নিয়ে আসা হয়েছে, বই পুস্তকগুলি নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। কেউ খালি হাতে যাবেন না, এটা পত্রিকা হাতে করে যাবেন। আর আপনাদের প্রিয় মানুষ আবদুল্লাহ, প্রিয় সন্তান, প্রিয় ভাই আবদুল্লাহ, ওর ব্যতিক্রম বুখারীর ব্যাখ্যা মিন্নাতুল বারি, সবাই মিন্নাতুল বারি নিয়ে যান, আজকের আলোচনা আছে উপদেশ বইয়ে। আর যে বলছিলাম আমার দিনী বোনদের জন্য কেন এ নির্যাতন, কি তার প্রতিকার, আমার দিনী বোনদের জন্য বলছিলাম কেন হবো অবরোধ বাসিনী, আমার দিনী বোনদের জন্য বলছিলাম সম অধিকার নয় মর্যাদা চাই, সকল দিনী ভাই বোনকে বইগুলি সংগ্রহ করতে বলছি। কেউ একটা বই ছেড়ে যাবেন না, টাকা না থাকলে একটা পত্রিকা হাতে কিনে নিয়ে যাবেন, 30 টাকা দিয়ে একটা পত্রিকা হাতে করে যাবেন। সম্মানিত দিনী ভাই বোন, বইগুলি সব স্টেজে আমার হাতের বাম দিকে, আগে ডাকতে হবে সবাইকে। আমি বইগুলো সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছি, এটাই হলো আমাদের দিন প্রচারের মাধ্যম, মুখে কলমে মিডিয়ায়। আপনাকে কলম মূল্যায়ন করতে হবে, 50 টাকা 200 টাকা 100 টাকা বড় কথা নয়, চায়ের স্টলের পাশ দিয়ে যেতে শেষ হয়ে যাবে। অতএব সবাইকে বইগুলো আমি মূল্যায়ন করার জন্য অনুরোধ জানাচ্ছি, টাকা না থাকলে একটা পত্রিকা হাতে করে যাবেন 30 টাকা দিয়ে। আসসালামু আলাইকুম। হুজুর বাড়িতে সোরা বাকারা পড়লে শয়তান পালাই, বরকত বাড়ে, বিপদ আপদ দূর হয়। আমার প্রশ্ন হলো সোরা বাকারা প্রতিদিন কতটুকু পড়তে হবে? কতটুকু বলে নয়, শুরু থেকে শেষ পর্যন্ত পড়ার চেষ্টা করো, একবারই পারো করো, 10 বৈঠকে পারো করো, শুরু থেকে না শেষ পর্যন্ত পড়ার চেষ্টা করবে, একদিনই পড়ো, একবারই পড়ো, 2-3 দিনে পড়ো। আসসালামু আলাইকুম। হুজুর, বিয়ের 8 দিন পর শ্বশুর বাড়ির লোকেরা এসে বর বউকে নিয়ে যায়, একে গ্রামের ভাষায় বলে আটমংলা, আটমংলা হারাম, আটমংলা না জায়েজ, হারাম। এই ছেলেরা, তোমরা কোনোদিন আর আটমংলায় যাবো না, খবরদার নই। সম্পূর্ণ বিবরণ জানতে চাচ্ছি,
আসসালামু আলাইকুম হুজুর, টয়লেটে ঢোকার পর আর দোয়া দরুদ জিকির ইত্যাদি করা যাবে না নাকি পেশাব পায়খানা চলাকালীন সময়? শুধু পেশাব পায়খানা চলাকালীন সময় দোয়া পড়া যাবে না, জিকির আজকার করা যাবে না, টয়লেটে ঢোকে করতে পারেন? টয়লেট তো ঘুমানোর ঘরের চেয়ে সুন্দর হয়ে আছে, ঝকঝকে হ্যাঁ আছে, একবার এখানে টাইলস দিয়ে আছে ওপরে নিচে সব পাশে। শুধু পেশাব পায়খানা চলাকালীন এবাদত বান্দেগী চলবে না, জিকির চলবে না। আসসালামু আলাইকুম হুজুর, আমি অনেক আলেমের মুখে শুনেছি মানুষকে কবরে রাখার পর তাকে কবরের মাটি চাপ দেবে, সে ব্যক্তি ভালো হোক কিংবা খারাপ, এই কথাটা কতটুকু সঠিক? ঠিক, এই কথাটা ঠিক। কেউ খালি হাতে যাবেন না, টাকা না থাকলে একটা পত্রিকা নিয়ে যাবেন, কথা মূল্যায়ন করবেন। আসসালামু আলাইকুম হুজুর, বাড়িতে একাকী তাহাজ্জুদ ও বিতর সালাত পড়লে তেলাওয়াত কি সরবে হবে? জি সরবে হবে, মহিলাও হালকা হালকা কণ্ঠে পড়বে। হুজুর, আর রাহিকুল মাকতুম বইয়ে লেখা আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রাপ্তির পর পাহাড় থেকে লাফ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। ও তুমি এটা বুঝতে পারোনি, ওই আল্লাহ রাসূল মন খারাপ করে বলছিল যে জিব্রাইল কেন আসেন না, না আসাতে মনটা এত খারাপ হচ্ছে মনে হচ্ছে পাহাড়ের উপরে পড়ে নিচে থেকেও নিচে পড়ে যায়। এটা উনি পড়তে চাননি বা পড়ে গেছেন এই কথা নয়, ওটা তার দুঃখ পেশ করছিলেন এইভাবে, বুখারীর হাদিস। আসসালামু আলাইকুম হুজুর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23 বছর সালাতের ইমামতি করেছেন, প্রতি মাসে কত টাকা বেতন পেতেন? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেতন পেতেন, পাগলা কথা লিখে কে? হুজুর আমাদের গ্রামের মুরব্বীরা বলেন জোরে আমিন, যুদ্ধের সময় সাহাবীরা বলেছেন রাফুল এদেন বগল থেকে মূর্তি নামানোর জন্য, এগুলো মিথ্যে কথা, অনেক হাদিস জোরে আমিন বলার, হাত উঠানোর অনেক হাদিস। হুজুর কোনো মহিলা যদি চায় যে সে সারা জীবন মুখ হাতের কবজির নিচ এবং পায়ের পাতা খোলা রেখে বাড়ির বাহিরে যাবে কিংবা গায়রে মাহরামদের সামনে যাবে, তাহলে কি তার ফরজ পর্দা আদায় হবে? না, প্রয়োজন ছাড়া মুখ খুলতে পাবে না, হাতের কবজি পর্যন্ত সবসময় খুলতে পাবে না, বন্ধ করে রাখতে হবে।